सुधी दर्शक मंडली के जानाई दक्षिण मामतपुर महाप्रभु शिशु संघर पक्ष आगत शुभ दोल उत्सव आंतरिक प्रीति शुभेच्छा और उष्ण अभिनंदन। परम पुरुष जुगावतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेवर आशीर्वाद माथाय निये एवं परमा प्रकृति श्री श्री माँ शारदार चरण स्मरण करे बाबा महाप्रभु माँ मनसा माँ शीतला माँ काली बागदेवी बिना पानी सबायर चरणे शतकोटि प्रणति जानिए शुरू करछि आजकेर नाट्य नैवेद्य माँ माटी मानूष रचना प्रख्यात पालाकार भैरवनाथ गंगोपाध्याय सुर सृष्टि सुदीन चक्रवर्ती आबह संगीत आशीष और सुशांत सम्प्रदाय आलोक सम्पाते आशीष हाजरा ध्वनि और प्रतिध्वनि स्टार साउंड रूप सज्जाय रूप सज्जा नमिता ड्रेसेस एवं सम्पादना निर्देशनाय एवं अभिनय आपनादेर आशीर्वाद धन्य सपन कुमार नस्कर परिवेशनाय दक्षिण मामतपुर महाप्रभु शिशु संघ शुरू करछि आज के यात्रापाला भैरवनाथ गंगोपाध्याय रचित सपन कुमार नस्कर सम्पादित निर्देशित एवं अभिनीत 1427 बंगाब्देर अश्रु सजल सारा जागानो घटना बहुल मर्मस्पर्शी सामाजिक यात्रापाला मा माटी मानूष भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे जे जना गौरांग भजे से हय अमर प्राण रे जे जना गौरांग भजे से हय अमर प्राण रे अल्लाह लह गौरांगेर नाम रे भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे
দিকে বডি না বাবা কাল থেকে কত হাসবো হেসে হেসে আমার পেট একদম ব্যথা হয়ে গেছে ভূতের মতো কালো কালো মানুষগুলো পচা রাস্তা ঘাট কাদায় ঠিক ঠিক করছে ওহ সামনে ধুধু মাঠ আর বংশউলির জঙ্গল দাদাকে কি আর বলবো সেই কলকাতা ছেড়ে শহরে বাস করতে এলো আপনি তাহলে প্রেসিডেন্ট বাবুর বোনও শোন একটা কাজ করে দিবি কে কাজ এই শোন এই খামটা লেটার বক্সে ফেলে দিয়ে আসবি তুমি যাও না ফেলে ও বুঝেছি কি বুঝেছিস পাঁচ তলায় কাদা জুতো খুলতে হবে জুতো এবার মাথায় উঠবে কোথায় দেব ও বাবা ইংরেজি কথা তা বলো তা বলো পাঁচ তলায় কাদা জুতো খুলে নেমে পড়ুন গো ম্যাম সাহেব সোনার অঙ্গে একেবারে কাদা হয়ে জুতো খুলে নেবে পরে বলে দেবো নি আমি চললাম বলো তোর নাম কি কেলেগু কৃষ্ণ বাবুর কাছে নালিশ করবি বুঝি আরে তা করো আমার নাম মাধুরি এই কার মে তুই মাধুরে খা খালি পা খায় মাটি মাটি গন্ধ বেরোচ্ছে শুধু আছে খড়ের ছাওয়া মাটির ঘর আর পাকা রাস্তার বদলে আছে মাটির রাস্তা ছ্যা কিছু আছে নাকি রাম ছাড়া ওই রাম লিখে গেছেন গ্রামকে ভালোবেসে গ্রামের এই যে অবস্থা ছাই ছাই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখে গেছেন সেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো মানি করো কিন্তু জানা আছে কি যে কলকাতায় আজ তোমরা স্বর্গ সুখ উপভোগ করছো হোটেলে বারে পার্টি পিকনিকে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে অশ্লীল নাচ গানে মত্ত হয়ে অসভ্যতার চরম সীমায় পৌঁছে যাচ্ছ ঠিক সেখানেই ছিল সুতান উটিয়ার গোবিন্দপুর নামে দুটি গ্রাম এই নি এই মা গৌরীপুরি এই চো শিফটা করিকে চেনো না চিনবে চিনবে আদুরি চিনবার সময় হলে আপনি চিনে নেবে নাকি বলো দিদিমণি একজন ভদ্রমহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শিখুনি কি করে শিখবে ছোট লোক চাষার আবার কত বুদ্ধি হবে শুনুন আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে সে তোমাকে আপনি আজকে করবে এটা ভাবলে কি করে চলে দে আদুরি মাছ পেলে বাড়িতে দিয়ে আসবি জষ্টি মাস পুটির পেটে ডিম ভর্তি পুটি মাছ পেলে একটু বেশি করে দিয়ে আসবি কথাটা মনে থাকবে খুব থাকবে না কেন মনের মানুষ যখন খেতে চেয়েছে কলকাতা শহর ফেলে লেখাপড়া করতে অথচ মানুষকে মানুষ জ্ঞান করতে শেখুনি কি করে শিখবে শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বন্ধ সে শালা যেমন জানোয়ার তুমিও ঠিক তেমনি শিব ঠাকুর কথাটা শেষ করলাম না আদুরি হাজার হোক মেয়ে মানুষ তাছাড়া আমাদের গায়ে নতুন এসেছে তা নাহলে এখানেই বুঝিয়ে দিতাম লাগুন নিয়ে মাঠে যাচ্ছে না আরে মদনা ফের ফের বলছি মাটি লরম হচ্ছে আজ রাস্তাটা বাঁধতে হবে দিদিমণির খামটা না হয় ফেলেই দিয়ে হাজার হোক প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির শিষ্টাত্ম আমি চুপ করি তো দিদিমণি শুনতে বলে বিষম এগে যাবে শিব ঠাকুরের বিষম আগ কি জাজরে লোকটা আরে আরে অলয় মুচি অলয় বামন গো বামন বামনের ছেলের এত বড় চোয়ার বেশ আমি খাইস গায়ে সবাই কি বলে গায়ে সবাই শিব ঠাকুর বলে ডাকে শুধু কৃষ্ণ বাবু ছাড়া আরে কৃষ্ণ বাবুর সঙ্গে তো শিব ঠাকুরের আদায় কাজ করে সম্বন্ধ তাকে দেখলে খুব এগে যায় আচ্ছা খ্যাপামি করার বেশ করার ব্যবস্থা আমি করছি কতগুলো ছোট লোক চাষাভুষোকে হাত করে বুড়ো ওল সেজে বসে আছে বলে দিস তোদের ওই শিব ঠাকুরকে খুব শিগগির তার জন্য
পাখাতে তুলের ব্যবস্থা হচ্ছে। দিদি উনি একে একেবারে নাল হয়ে গেছে। ভালো হবে না জটা কেন মার খেয়ে মরবি এই জটার বাগির গায়ে হাত দেবে কুড় চালা একবার এদিকে এসো তো লেখাপড়া যেন শহুরে সাপ
শিবুর মারার দাবিতে সুসুল করে মাথা গলিয়ে দেবে, এটাই নিয়ম। বাজে কথা বলবে না বলে ইচ্ছে, তোমার মতো বাজে লোকের সঙ্গে দাঁড়িয়ে বাজে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। শোনো প্রেসিডেন্ট, আজ আমরা গ্রামের ছেলেদের নিয়ে রাস্তাটা বাঁধতে চললাম। হাই আদুরি, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা ভাগ এখান থেকে। গায়ে ভালো লেগে তোমার এই মরণ কেনে গো শিব ঠাকুর, এই মরণ কেনে? বাবা নয় রে, মা। মাকে যারা ভালোবাসে না তারা উল্লু। মা মাটি মানুষকে নিয়ে যারা ব্যবসা করতে চাই তারা দেশদ্রোহী, তাদের আমি ঘৃণা করি। চিৎকার করো না তো বকবো। চিৎকার করে না বললে খালা তোমরা শুনতে পাবে না, তোমাদের দোকান ভর্তি স্বার্থের তুলো। শিবু শোনা বসিল, মহিম গাঙ্গুলি, গাঁয়ে বাস করতে হলে গাঁকে মায়ের মতো পূজা করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিষেনার জটা আমাদের সঙ্গে রাস্তাটা বাঁধতে চললো। আগামী রবিবার গাঁয়ের ছেলেরা নিজেরাই মিলে আমরা পচা মজা নর্দমা গুলো পরিষ্কার করব, সেদিনও জটা থাকবে আমাদের। জটাকে আমি ছাড়ব না। তাহলে নিজেই জামা কাপড় ছেড়ে কোদাল কাঁধে কাজে নেমে পড়ুন, কারণ কাজ তো আর থেমে থাকতে পারে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটির ফসল তুলবে, মানুষের মাঝে বাস করবে, অথচ মা মাটি মানুষকে ঘেন্না করবে, তাই কখনো হয়? হয় না। যা বলে গেলাম কথাটা ভুলতে চেও না, ভুললে সারা তোমার জীবন থেকে অনেক কিছু ভুল হয়ে যাবে। আরে যা যা, কুকুরের মতো খেলবো ওই বাদ্যি পাড়ায় গিয়ে। তোকে থোড়াই কেয়ার করে না, খাইটা ধর্ণা দিয়ে পড়ে আছে চাকরি তোর আমার বাড়িতে, আর উনি এসেছে চোখ রাঙাতে মাথা লম্পট চলার কথা কয়। বরাবর বেরিয়েছিস তুই, তোকে আমি এমন টাইট দেব তুই জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবি না। এই অসভ্য পরিবেশে মানুষ থাকতে পারে আমি ভাবতেই পারি না, আর আমি এখানে এক মিনিটও থাকবো না, আমি এক্ষুনি আজই কলকাতায় চলে যাবো। কেষ্ট, এই কেষ্ট, আমার সুটকেসটা তাড়াতাড়ি নিয়ে আয়, আমার ট্রেনে যাই। তোমার ঘড়িটা কোথায় ফাঁকা আছে চিত্রা? আরে তুমি খুব আশ্চর্য হয়ে গেছো তাই না? ও সিওর, আমি ভাবতেই পারিনি হঠাৎ তুমি এখানে চলে এলে। তোমাকে দেখতে এলাম। মিথ্যে কথা কা, ছাড়ো আমার সাথে কথাই বলবে না। বিশ্বাস করো আমি তো আর আগ্রহ না। সার্থক কর, তুমি মিথ্যু, তুমি হাত ছাড়ো, আমার সাথে কথা বলবে না। ঠিক আছে, মহিমদাকে তাহলে কথাটা বলেই যাই। কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, তবু না বলে উপায় নেই, কারণ বাবার মুখের ওপরে তো আমি না বলতে পারি না। তিনি পছন্দ করে যখন ঠিক করেছেন, মেয়েটা দেখতে খুবই সুন্দর, চোখ দুটো অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? ননসেন্স। গৌরীপুরের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো তোমায় আমি এখন অ্যারেস্ট করাতে পারি। আর আগে এই ভিডিও সাহেবকে আমি অ্যারেস্ট করলাম। প্রথম প্রেমে প্রথম ছোঁয়াকে মিষ্টি মিষ্টি নিশা, প্রথম প্রেমে প্রথম ছোঁয়াকে মিষ্টি মিষ্টি নিশা, চোখে ঘুম যায় উড়ে মনে পড়ি বাড়ি বাড়ি, চোখে ঘুম যায় উড়ে মনে পড়ি বাড়ি বাড়ি,
নমস্কার বিডিও সাহেব, আমি সালা প্রথমটা ঠিক বুঝতে পারিনি। বাংলায় বলো দিদিমণি, আমি সালা ইংরেজি বুঝি না। পাঠশালা থেকে বেরিয়ে বড় স্কুলে আর ঢুকিনি, কাজে ইংরেজি বললেই আমার চিত্তির অন্ধকার। আমি সালা কোথায় কাজ কামাই করে বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এলাম। বেশ, কি বলবেন বলুন। আপনি আমাদের নতুন বিডিও হয়ে নতুন এলে কি হবে সালা, পুরনোর গুলোর মতো ঠিক জায়গাতেই আসতো না কেন? গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য কথাটা মনে রাখতে হবে। আরে মশাই, বা করে কাজ ছেড়ে দেবেন না, সুট বুট খুলে গ্রামের মাটি রাস্তায় নেমে পড়ুন, দেখে আসুন গ্রামগুলো সব মরে গেছে, মরা গ্রামগুলোকে বাঁচিয়ে তুলুন, গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি চাকুরে বাবুদের বলি, কি বলেন তোমরা গায়ে ফিরে মা, এখানে তোমাদের অনেক কাজ, অন্য কোথাও যা পাবে না এখানেই পাবে, এখানেই আছে মা মাটি মানুষ। নমস্কার বিডিও সাহেব, আবার দেখা হবে। অমানুষটাকে তুমি মানুষ বলছো? হ্যাঁ, ওই অসভ্য ছোট লোক গাইয়া মূর্খটা তোমার সামনে কতগুলো কথা বলে গেল সেগুলো তোমার খুব সম্মানের, তাই না? কথাটা কিন্তু সত্যি, বিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, তারা জনগণের সেবক। এই আমার বাবা অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছে বলেই সরকার আমাকে চাকরি দেয়নি, চাকরি দিয়েছে জনগণের সেবা করার জন্য, দেশের কাজ করার জন্য। কুমুদ, তুমি একজন গেজেটেড অফিসার, তুমি আজকে এই কথা বলছো, এই রাস্কেলটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না? আমার সাহস নেই চিঠি। নেই? তুমি কি বলতে চাইছো? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই চিঠি। তোমাদের গ্রামে ঢুকে প্রথমেই দেখেছি ওই কাজ পাগল লোকটাকে, নিজে মাথায় মাটি ভর্তি ঝুড়ি নিয়ে আগে আগে চলেছে, মাটির সন্ধে মানুষটা মাতাল, সর্বাঙ্গ ঘামে ভিজে যাচ্ছে, তবু মানুষটার মুখে লেগে আছে অপূর্ব হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আমি শিবনাথ ব্যানার্জির ভাই। শিবনাথ? ও হো হো হো, বুঝেছি, আপনার দাদার নাম তো হলো শিবনাথ। হারি মুচি বাগদিরা, ডাকে শিব ঠাকুর বলে, এই গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো সমস্ত ঘটনাটাই আমি শুনেছি, তুমি বিশ্বাস করো দাদাকে নিয়ে আমার কি যন্ত্রণা। স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে, আপনি ক্ষমা করুন। আরে ছি ছি ছি, ক্ষমা চার কি আছে, আপনার দাদা এমন কোনো খারাপ ব্যবহার করেননি যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে, বিশ্বাস করুন আমি কিছুই মনে করি। তুমি মনে না করলেও আমি করেছি। আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ, সেই লোফারটা আজকে সকালে আমাকে অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ যদি না আমি নিতে পারি তাহলে আমার সারা জীবনের শিক্ষাই মিথ্যা। ছি 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 ছি, অসভ্য লোকটার জন্য মান সম্মান সব গেল, চলি স্যার কিছু মনে করবেন না, নমস্কার। ইনারাবু শুনুন, বলুন স্যার। যদি কিছু মনে না করেন আপনি কি করেন? এতদিন কিছুই করিনি, করিনি মানে দাদা করতে দেননি, দু বছর হলো আগে এমপ্লয়ার উপর দামে বসে আছি, চান্স অবশ্য অনেক পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী, ওনার ইচ্ছে আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক বর্ণ মিথ্যা বলছি না, কিন্তু আপনি বলেন লেখাপড়া শিখে কেউ চাষ করতে পারে? ছোটবেলার থেকে হোস্টেলে থেকে লেখাপড়া শিখেছি আমি, পাড়া গ্রাম আমার একদম ভালো লাগে না, তাছাড়া দাদা নিজে বিয়ে না করে মায়ের কথা মতো এক বছর আগে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন। শিবু এখনো বিয়ে করেননি? না, করবেনও না, কাজেই তার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তা সম্ভব নয়, এই গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটা আমার স্পয়েলড হয়ে যাবে, তাই কালই আমি চাকরি জয়েন করছি। কোথায়? কলকাতার একটি ব্যাংকে, ওই মহিমদার ভাই ওয়াসিম আমার বন্ধু, চাকরিটা সেই ম্যানেজ করে দিয়েছে।
সে আশা তুমি আর করো না মহিমদা, চাকরি আশা তুমি ছেড়ে দাও। কিন্তু অসীমকে আমি মানা করে দেবো, বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে কোনো সম্বন্ধ জানো না সে রাখে। কিন্তু ওসব কিন্তু কিন্তু বাদ দাও, তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে। কুমুদের ভিডিও এসেছে, কিন্তু ভিডিও আর আগে থাকতে ও আমার পরিচিত রাজকাল যে কুমুদকে যেতে বলে গালাগালি দিয়ে গেল। কাজী, যে অসীম যে চাকরিটা ঠিক করেছিল সে চাকরি তোমার আর দেওয়া হবে না। বাহ, উদয়ের পিণ্ডি তুমি বুধর ঘাটে চাপিয়ে দিলে দাদা। তুমি ঠিক বলেছো অসীম, আমি বলছিলাম তোমাকে কোনো কিছু বলতে হবে না দাদা, তুমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম করো। ইন্দ্র, তুই কিছু মনে করিস না ভাই, তুই রেডি হয়ে থাকিস, চাকরি তো রেডি। বাড়ি বয়ে যে অপমান করে গেল আর তার ভাইকে তুই চাকরি করে দিবি? আগুনে ঘর পড়ে বলে কেউ আর প্রদীপ জ্বালে না। কংগ্রেচুলেশন অসীম, থ্যাংকস, সো মেনি থ্যাংকস, তোমার কথাটা আমি চিরদিন মনে রাখবো। আসুন মহিমদা, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে বেড়াতে যাবো। গ্রামের ভিতরে বেড়াতে যাবে কি? যাবো মহিমদা, যাবো। পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলে সব কটা গ্রাম আমি ঘুরে দেখব, মান খোলা মাটির মানুষগুলোর সঙ্গে মিশব, পল্লীর পাগল করা বাউল ভাটিয়ালি রাখালিয়া বাসির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছিল সেই মায়াবিনী মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দিয়ে যাব। কুমুদ দেখছি একদিনে কবি হয়ে গেছে। তা হোক, তুমি কিন্তু সামনে রয়ে গিয়ে কলকাতায় যাবে দাদা, যেমন করি হোক লাইসেন্সটা পাকা করতে হবে। আমি কাল ইন্দ্রকে নিয়ে কলকাতায় চলে যাব। বল অসীম, এক কাজ কর, ভালো করে ভেবে দেখ অসীম, শিবুর যা ব্যবহার। চুপ করো তো, আমি অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দ্র, তুই বাড়ি থেকে চলে গেলে সাবিত্রীর অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখে। কথাটা ভাববার মতো, ইন্দ্র থাকতে জিহারে খেসতে কিউর করে। শুনেছিস শিবুদা নাকি ডিউস করে? শুনেছিস মানে আমি তো নিজের চোখে দেখেছি। অতুল বাদ্দির বাড়িতে মাঠে তাই আই বুড়ো নাগির সঙ্গে যাচ্ছে কথা, ইন্দ্র না ভালো বুঝবে তাই করবে। সাবিত্রীকে যদি আমি কলকাতা নিয়ে যাই? সেটাই উচিত। সাবিত্রীকে নিয়ে আমি কোথায় রাখবো অসীম? কেন, ছোট্ট খাট্ট একটা বাড়ি রেখে নেবি। ঠিক বলেছিস অসীম, সাবিত্রীকে এখানে রেখে যাওয়া মোটেও ঠিক হবে না। দাদাকে আমি একটুকুও বিশ্বাস করি না, আমার একটু কলকাতার জন্য না না সাবিত্রীকে আমি কালই কলকাতা নিয়ে চলি। এক কাজ কর অসীম, চাকরিটা তো অন্য কাউকে দিলে কিছু টাকা পাওয়া যেত। কাজে তুমি এত দেরিতে বোঝো কেন দাদা, টাকার চেয়ে আগে দরকার ওই শিবুকে টাইট দেয়া। ইন্দ্র তার স্ত্রীকে নিয়ে চলে গেলে যাবার একেবারে ভেঙে যাবে, সে খেয়াল আছে? ইন্দ্রকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, ইন্দ্র স্ত্রীকেও স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে থাকলো কি? সেই জানোয়ারটা এবার নিজের আগুনে নিজে পুড়ছাই হয়ে যাবে। তুই যে এত গভীরে চিন্তা করে কাজ করিস সেটা তো আমার জানা ছিল না। আমি তো তোমার কাছে শিখেছি দাদা। আয় ভাই, ঈশ্বর তোকে বুঝছি, এইবার দেখব সেই শয়তান শিখাকে রাজকাল ধরে এত সাহায্যে এই প্রেসিডেন্ট মুহিম গাঙ্গুলিকে ছোট করতে চায়। মিশিয়ে দেব পাইতাল শিবু মারুচ্ছেকে একেবারে মাটির সাথে মিশে। তবেই আমার নাম মুহিম গাঙ্গুলি। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী, সাবিত্রীর তখন বিয়ে হয়নি। একদিন কলকাতা থেকে বাড়ি ফিরছি, দেখি যৌবন বন্যায় উচ্ছ্বলিত সাবিত্রী পদ্মদিঘির ঘাটে গা ধুচ্ছে। মাসটা ছিল ফাগুন, আগুন। আমি চুপি চুপি ঘাটে নেমে গিয়ে এক আঁচলা জল ছিটিয়ে দিয়েছিলাম। পরদিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল, কিন্তু কাল আগামীকাল থেকে আমার কলকাতার ভাষায় আমাকে শাসন করে রেখে কোথায় থাকবে সুন্দরী সাবিত্রী? লজ্জা
নমো ব্রজগোপাল বৌমা তুমি সকাল সকাল খাবার তৈরি করো বাবু, ওই দূরের মাঠে মনীষীদের জন্য খাবার নিয়ে যাবে আমার ছোট বাবু। আর বড় বাবু কোথায় যাবে? আমি ওই মানে ওই বেনেপাড়া একজন ভদ্রলোক টিকা দিতে এসেছেন, ওকে এখানে চা খাবার কথা বলেছি, একটু পরে ওকে ডেকে নিয়ে এখানে আসব, দুজনে চা জল খাবার খাবো, তারপরে কি করবো বলো তো মা? এবার আমার মাকে ধরে জোর করে টিকা। শিবুকে আমার বিশ্বাস নেই, ও যদি সত্যি সত্যি টিকে দিয়ে দেয় তাহলে কি হবে? কি মজা কি মজা, মাকে এবার টিকে দিয়ে দেবে। না না না, তার থেকে বরং ইন্দ্রটা কোথায় গেল আমি তাকে চট করে ডেকে নিয়ে আসি। ইন্দ্র কোথায় আবার যাবে? বাবু হয়তো এখনো ঘুমোচ্ছে। কি হয়েছে ভগবান জানে, নিদ্রে যাচ্ছে। ধন্যই মানুষ বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না। মা ও মা তাড়াতাড়ি এসো। যাচ্ছ সাবিত্রী?
উমা, একেবারে যে ধরা ছেড়ে পড়ে তুমি কোথায় যাচ্ছ গো? তার আগে আমার কথার জবাব দাও। আমি মায়ের ঠাকুরজিতে বাড়ি যাচ্ছি। কেন? বাড়ি আজকে যে ছায়ার গায়ে হলুদ, ওরা আমাকে এও বলেছে, তাই তো আমি মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমার যা হবে না। কেন? ওরা যে আমাকে কত করে বলেছে। বলুক, তবু তোমার যা হবে না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল রাতে তো ভালো করে খেলেই না, তারপর তারপর সারা রাত না ঘুমিয়ে তুমি বারান্দার মধ্যে পায়চারি করে ভোরবেলায় ঘুমোতে গেলে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমাকেও বলবে না, বলো না। বলবো। কবে বলবে বলো? কলকাতায় গিয়ে। কি বললে? অহংকার, তুমি শিক্ষক হবে, চাষ করবে, এই যার স্বপ্ন, তাকে তুমি এইভাবে অপমান করতে চাও? ক্লাস ফাইভে পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে? আই ক্যান টলারেট। আপনার মানে আমি শুনবো কথা ভাবলেন কি করে? তুমি আমার ছাত্র ছিলে ইন্দ্র, তোমার মধ্যে আছে আমার বুনিয়াদি শিক্ষার আদর্শ। শিব আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে, সেই ঘোষিত পরিকল্পনা রূপদান করবে তুমি, এটাই আমার সাধ। শিবুর সাধ? আপনাদের সাধ মেটানোর সাধ্য আমার নেই। ইন্দ্র, আমার চলার পথে বাধা দেবেন না, বাধা দিলে আমি বাধ্য হবো আপনাদের ভ্রান্তির বাধা অতিক্রম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে। কতদিন কতদিন আই ভাই পড়ে থাকবো বলতে পারেন? দু বছর হলো পাশ করে বসে আছি গ্রামে, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে চোখের সামনে। আপনাদের অসার বুনিয়াদির আদর্শ আমার জীবনকে কি দিতে পারে, কতটুকু দিতে পারে? আমার অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অত্যাচার মুখ বুঝিয়ে সহ্য করেছি, কিন্তু আজ আর নয়। আজ এখনই এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আপনার মেয়েকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। আমার কিন্তু মোটেও দেরি করা চলবে না সাবিত্রী। ইন্দ্র, তুই সত্যি কলকাতায় যাবি? হ্যাঁ। বৌমাকে তুই সঙ্গে করে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও মা? একটা মাতাল অসভ্য যে বাড়ির সর্বেসর্বা সাবিত্রীকে আমি সেইখানে রেখে যাবো? শোন ভাই, তোকে একটা কাজ করতে হবে। বিডিও সাহেব এই বইগুলো আমাকে দিয়েছে, এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের সব কথা লেখা আছে। আমি তো পড়ে মানে বুঝে উঠতে পারিনি, তুই ভালো করে পড়ে আমাকে মানে বুঝিয়ে দিবি। আমি শালা মুখ্য সূক্ষ্ম মাস্টারমশাই কখন এলেন? আমি তো আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করছি। কি হলো মা, তোমার চোখে জল? মাস্টারমশাই চুপ করে আছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলি ব্যাপারটা কি? কি আমার ইন্দ্র, দেরি করছিস কেন? এদিকে ট্রেনের যে টাইম। কি হয়েছিলাম, তোরা রেডি হয়ে গেছিস? ঠিক আছে, পরে ট্রেনেই যাবো, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আয়, আমি টিকিট কেটে ওয়েটিং রুমে ওয়েট করছি। বেশি দেরি করিস না কিন্তু। আপনারা না বললে এতক্ষণে আমি বুঝেছি মাস্টারমশাই, আমার বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই বাবু লজ্জায় কথা বলতে পারছে না। আরে তো লজ্জার কি আছে, যা বৌমাকে দুদিন কলকাতায় বেরিয়ে নিয়ে আয়, চিড়িয়াখানা মিউজিয়াম দেখিয়ে নিয়ে আয়। জানিস ইন্দ্র, আমি শুনেছি চিড়িয়াখানা বড় একটা সাদা বাঘ এসেছে। হাই দেখো, আবার মা মেয়ে দুজনে কাঁদতে লেগে গেল। আরে বাবা, তো কান্না কি আছে, দুদিন পরে তোরা ফিরে আসবে।
না শিবু, ওরা আর ফিরে আসবে না। তার মানে ইন্দ্র চাকরি করতে কলকাতায় যাচ্ছে, মা তাই বৌমাকেও সঙ্গে করে নিয়ে। চিৎকার করছো কেন দাদা? চিৎকার করলে কি আমি আমার মতলব বদলাবো ভেবেছো? মতকে বদল করতেই হবে ইন্দ্র। তোর কলকাতায় যাওয়া চলবে না, তোর চাকরি করা চলবে না, তোকে এই গাঁয়ের স্কুলে মাস্টারি করতে হবে, নিজের হাতে চাষ করতে হবে। কেন কেন কেন, কি জন্যে? আমি লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তি স্বাধীনতা নেই, দু বছর পরে পরে মার খাচ্ছি আমি। তোমার মাতাল মনের খেয়াল মেটাতে গিয়ে একটা অশিক্ষিত গাঁয়া মেয়েকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। চুপ করো। মাদ্রামি করে যাকে তাকে অপমান করে বেড়াচ্ছে, মা ওই এক ছেলেকে এত শ্রেয় দিয়ে তোমার লজ্জা করছে না? আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি আমার সোনার সংসার ভেঙে দিচ্ছে, আমি সহ্য করব, কিন্তু কোন সালা আমার মাকে অপমান করবে? আমি ভুল করেছিলাম, আমি মনে করেছিলাম তুই আমার সেই ভাই যাকে আমি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়েছি। আমি মনে করেছিলাম তুই আমার সেই ভাই যার কান্না থামানোর জন্য পদ্ম দিঘির বুকে ঝাঁপিয়ে পড়ে পদ্ম ফুল তুলে এনেছে। ইন্দ্র, হে ইন্দ্র, তোর মনে আছে তোর কান্না থামানোর জন্য গাছে উঠে পাখির বাচ্চা পাড়তে গিয়ে আমি গাছ থেকে পড়ে গিয়েছি? শোনার সময় আমার নেই, সাবিত্রী চলে আসো। যাবে না? রাগ করো না ইন্দ্র, সাবিত্রী আমার একমাত্র মেয়ে, তাছাড়া তোমার মাকে দেখাশোনা করার মতো আর কেউ নেই। সেজন্য বলছিলাম সাবিত্রীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেও না। চলে এসো সাবিত্রী। তাহলে কি আমি বুঝবো ওই ভাসুরের সঙ্গেই তোমার?
সেন্টিমেন্ট সাবিত্রী চলে এসো ইন্দ রাম সীত কেন বন বসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহায় রে চোখের জলেতে বুকে ভাসে রাম সীতা কেন বনবাসে এ রাম সীতা কেন বনবাসে জলেতে বুকে ভাসে রাম সীতা গেল বনবাসে এ রাম সীতা গেল বনবাসে রাজা দশরথ রামের পাদুকা লয়ে কাঁদিছে ভর উত্তরিয়ে আঁখি মোছে রাজা দশরথ সোনার অযোধ্যাপুরি হল রে দাদু বকবে না সে পুরো ঘর গেছে বটে গঞ্জে সুতন আমি তককে তককে ছিলাম পুরো যেমনি লাশ দুয়ার দিয়ে আমিও ঠিক তেমনি একেবারে দিয়ে লয়ন দিগির তাহারে ওই মুখ পুরো জটা কখন ওই যে বাবলা তলায় বসে কি কি করে গেছে উঠে আই রাগাছে আরে তুই খাবি না তুই খেয়ে টুকুস তো প্রসাদ খাওয়া হলো এই চুপ 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 রুচি মুনিশ কিচেন ঘর মাথা তো কবে তোর গান আমার কেড়ে নিয়েছে প্রথম দিন মধুর গানটা আমাকে সেই যে কাজিলা মধু আমার আসবি কলাচ্ছি
ফেরার পথে খাবো তুই ওই ঠিক আস্তার পাশে তোকে পেশাব দেবো আর এখানে শোনাবো ভালোবাসার কথা বলতে গেলে লাল হয়ে যায়। শরীরটা কি নরম যেন এক মোমের পাড়া। সঙ্গে কার তফাৎ, যখন একেবারে আগাল ফারাক আর জটা মুখ পড়া জন্তা পোকা। কালো বন্ধু আমার কাজ লাগালো আসবি কবি আসবি কবি দিয়ে আসবে টাকা ধার দিয়েছিস বুঝি শুধু টাকা
দিয়ে আসব। এই দাদু নামে এর কথাটা পাকা হয়ে গেলে ভালো হবে, ভালো হবে। ওই বাড়িটা ধুয়ে ধুয়ে আমি লোকায় তো সে কোনো কাজও করতে জানে না। দাদা আমি কাজ করবো কোনো গেরস্ত তাকে ওই পচা ডোবায় কয়েকটা জিগল মাছ ছাড়া পাড়া লড়ুমে পেরান তার বাবাকে ভগবান শুধু তাকেই পেরান দিয়েছে পেরান আছে মোমের পাড়া লড়মে তারা শয়তান রেখে এমন মোমের পেরান কোলে একেবারে আমি যে যুবতী নারী বুকে কত জ্বালা আমি যে যুবতী নারী বুকে কত জ্বালা বোঝে না সে বংশীধারী সে যে নিজের গালা বোঝে না সে নিজের সে যে নিজের গালা পায়ে ধরে বলবো তারে দেখো না আমাকে পায়ে ধরে বলবো তারে দেখো না আমাকে সাজের বেলা সুতোর দোকানে সুতো আনতে গেলাম বললে সুতো নেই পাশেই ছিল আবগারি মাদের দোকান এই টাকা কটা ফেলতি সুতো গিলার টাকা দিয়ে এক পেট মদ গিলে সবটাই খাই না রাধে অর্ধেকটা ফিরত নিয়ে এসেছি এই সরা সরা বলছি সরা তা হ্যারে বুড়ো বলো বিয়সি তুই মুখ পরে জটাকে কে বলেছিস জটাকে বলেছি লাতনির সঙ্গে তোকে বিয়ে দেবো সেও তোকে বিয়ে করবে ভালো কথা তাই একটা পাটাকে কচুটে কাটবে রে বুড়ো এক চোটে না কাটলে দুই চোটে কাটবো তোকে এক কলসির বাড়ি বেহামিংসে ভুল হয়ে গেল না 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 তাহলে তো ভুল হয়ে গেছে আমি কোনো শালার সঙ্গে বিয়ে দেবো না তোর সঙ্গে তোকে বিয়ে করবো আমি আমি কুকুর লই তোকে আমি বিয়ে করব বসন কাকা শিবু ভাইকে দেখেছো মন চাচা রে বাবা দেখি নাই আবার ওই বাবলা তলায় বসে আছে ভাই আর ভাইয়ের কলকাতা যাওয়ার পর থেকে কারোর সঙ্গে আটুকু পর্যন্ত কাটছে না এ তোমার ভাই ঘর কেউ যাচ্ছে না কিন্তু আমাকে যে দেখা করতে হবে কলকাতায় ইন্দ্রের সঙ্গে দেখা হলো খবরদার ভাইয়ের কথা একেবারে বলতে যাও না তাহলে কিন্তু পেটে কিচ্ছু কাণ্ড হয়ে যাবে দাদু দাদু বাতল লুকো 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 শিবটা করে এদিকে আসছে লুকো সপনা লুকো দাদু মাতন কাকা আমার ছেড়ে পালিয়ে যেতে চাইছো না শিব ঠাকুর বুড়ো মানুষ তো আধ হয়েছে তাই রাত সারা দেশের গাঁগুলোতে এখন অনেক রাত অথচ ওরা শিবাই আমি মানে আমি আজই কলকাতা থেকে ফিরছি একটা ইন্টারভিউ ছিল ফেরার সময় আমার সাথে ইন্দ্রবার সাথে দেখা হলো কি বললি ইন্দ্র ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে কি বললো ইন্দ্র গাঁয়ের কথা মায়ের কথা আমার কথা সে নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে নিশ্চয়ই ইন্দ্র তার ভুল বুঝতে পেরেছে না মানে আচ্ছা
আচ্ছা কামাল কি কি বললো আমার ভাই ইন্দ্র কি বললো কিছু বলেনি লেখাপড়া শিখে গাঁকে ছেড়ে মাকে খাঁদিয়ে মাটিকে খাঁদিয়ে শহরে চলে যাবি তোদের তোদের দেখলে আমার মাথায় রক্ত উঠে যায় যা দূরে যা তোদের কাউকে আমি বিশ্বাস করি না শিব ঠাকুর আমি চাই আমার মাতন চাচাকে মাতন কাকা কোনোদিন আমার সাথে বেঈমানি করবো না তো হে আদরি শিব ঠাকুর আমি কাল সকালে তোমার সাথে দেখা করেছি ভাই এখন আমি চলি আমিও যাই রে আদরি মাতন কাকা তোরে জালটা শুকাচ্ছে সেটাই যে তুলতে হবে মাতন কা জাল আদরি বলো শিব ঠাকুর জল নিয়ে তুই ঘরে যা তুমি কোথাকে চললে মদ মদ চাই আর অনেক মদ না না শিব ঠাকুর না না আমি তোমাকে কিছুতেই মদ খেতে দেবো না শিব ঠাকুর যে মদকে তুমি ঘৃণা করতে সেই মদকে আমি কিছুতেই খেতে দেবো না রাত সারা দেশের গাঁ গুলো তো এখন অনেক রাত কি চাও তুমি শিব ঠাকুর সকাল একটা ফুটন্ত সকাল শিব ঠাকুর ওম জবকুশম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্নম প্রণতস্মিন দিবাকরম নতুন চাকরি মাথায় বিশাল দায়িত্ব এক মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি হয়ে যাবে আর ওকি ওকি ব্লাউজ পরেছ নতুন যে ব্লাউজ গুলো তৈরি করে দিলাম তারা লেখাপড়া জানে নাচ গান জানে স্বামী বন্ধু বান্ধব সাথে পার্টি পিকনিক করতে গিয়ে সকলের মন জয় করে নেয় আমাকেও কি তুমি সেটাই করতে বলো সিও সেই জন্যই তো তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি সেই জন্যই তো বলছি ওয়াসিমের সাথে সিনেমা থিয়েটার দেখে হায়ার সোসাইটিতে মিশে নিজেকে তৈরি করে নাও আর ওয়াসিমকে তুমি খারাপ বা ভাবছো কেন আজকের দিনে সে আমায় চাকরি করে দিয়েছে নিজের পকেট থেকে টাকা দিয়ে ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে আর তোমাকেও বৌদি বলে জীবন শ্রদ্ধা করে কি বলো করে না তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই করে সাবিত্রী এত বাঁকা কথা শিখলে কথা থেকে কার কাছ থেকে কলকাতায় এসে তোমার কাছে হোয়াট তুমি আমাকে জ্ঞান দিচ্ছ সাবিত্রী তোমাকে জ্ঞান দেবার মতো শিক্ষে বা বিদ্যে আমার কোথায় তাহলে যা বলছি তাই তোমায় করতে হবে অসীম দুদিন ফিরত গেছে আজ ফিরত গেলে আমার মান সম্মান কিছু থাকবে না মনে রেখো অসীম বস তার উপরে নির্ভর করছে আমার জীবনের উত্থান পতন আমি তারই আন্ডারে চাকরি করি চাকরি তুমি করো আমি তো করি না তার সঙ্গে আমি তারাম নন্সেন্স তোমার পর্দা সীমা তুমি ছাড়িয়ে গেছো গেও ভূতের মতো নাম লিখতে গেলে যে হাত কাঁপে ভদ্রলোকের সঙ্গে যে ঠিক মতো কথা বলতে পারে না তার কিসের এত অহংকার তোমার মনে রাখা উচিত যে তোমার 14 পুরুষের ভাগ্য ভালো
আর তাই আমার মতো ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে। সব নেকা কান্না বন্ধ করো। ওর কান্না শুনে আমি নয় তোমাকে আমি লাস্ট বারের মতো আমার স্ত্রী হয়ে আমার ঘরে থাকতে গেলে আমার ওই ওয়াসিম আসছে, ও যেন কিছু বুঝতে না পারে। আরে ব্যাস এসে তোমাদের অসুবিধা করে দিলাম না? কোনো অসুবিধা নেই, উনি তো আসছো কেন? আমি আমার সেই জন্য হয়নি, তবে হাসতে দেখে কথা বলতে দেখে ও এই কথা তুই চলে যাবার পরে তোর বৌদি তো কেন কেন আবার তোর সাথে কথা বল কি গো? আমার হাতে আমি জানি না অসীম, কিন্তু এদিকে হয়ে যাবে যাক, ইংরেজি শেখাবে তার 10 গুণ বেশি আমি শিখিয়ে দেবো, নাকি বলেন বৌদি? জুতোটা ঠিক মতো, শাড়ি ব্লাউজ গুলো ঠিক মতো পরা হয়নি, ঠিক আছে পরা চুল বাঁধা সব শিখিয়ে দেবে। মিত্র বলছিলেন কি সুন্দর অসীম, আমি এলাম ভাই। হলো সাবিত্রী, স্কুল থেকে ফিরে বিয়ের আগে বাজারে ননসেন্স উপরে ওঠার স্বপ্নে চাকরি আর এতই মজবুত যে মতো লাস্ট লাইকে লোটা মানে পদ্ম ফুলের মতো সুন্দর একটু নজর নি। বাহ অপূর্ব আকাশ রঙের পাতাল বন নয়ন দিঘির ওই জলে তোমার মুখটা যেন তুমি ভুলে আমি কিন্তু ভুলিনি, ভুলিনি বলেই তোমার স্বামী চাকরি 3000 টাকা দিয়ে প্রায় লাভ হবে না সাবিত্রী, মধু সাপ তোমার স্বামী পেয়েছে আমি তোমার এক কথাকে হারাতে চাইনি। তোমার ভাষিতে চিপ ঠাকুরের তো নিচে নামাতে পারতাম, তুমি কি শুনেছ তোমার ভাই মদ খেতে শুরু করেছে? আমি তোমার মতো একটা যুবতী ইন্দ্রের মতো একটা হয়েছে ভারী সুন্দর তো যেদিন তোমার আমি সাবিত্রী আমার দেখুন তো ওই কমন যাক ব্রাদার যেতে দাও, কাল থেকে আমার গাড়িতে করে অফিসে যা, অফকোর্স শিগগিরই তোকে আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করে নি না অসীম, বাজে বকিস না যেমনি তুই তেমনি বৌদি, বলে কিনা আপনি আজ্ঞে আর ভালো লাগে না। গুড ভেরি গুড হ্যাপি, আজ 10 মিনিট লেট হয়ে গেল,
আমার চাকরি বা দেখে তোদের খুব হিংসা, মিথ্যে মিথ্যে কথা বলে আমার আমাকে তোরা উইক করে দিতে চাস। তুই কি পাগল মনে করেছিস? তোদের এই খোলা চালি জন্ম, তুই কি পাগল? চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস? এর জন্য তোকে হন্য হয়ে না ঘুরতে, চাকরির জন্য হন্য হয়ে আমি আর ঘুরবো না। পেয়ে গেছি আমি দিয়েছি শিবু ভাই আমার, আমি বুঝতে পেরেছি পশ্চিমবাংলার যুব সমাজ পঙ্গু হয়ে গেছে। চাকরির আশা বসে থেকে জীবনের নষ্ট করব না, করবো না। হাসিস দেখছি না সারা পশ্চিমবাংলা কি আছে? গোটা ব্যবসা বাজার আজ ফলে নিজের কাজ বড়কে দিয়ে কি বাজারে কমবে? দুরন্ত অবক্ষয় থেকে যাত্রা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়েছে আজ নতুন চেতনা। ভারত গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা সভ্যতার পবিত্র সূতিকাগার আমি জানি, কিন্তু একদিন একদিন তোমাদের মতো অসংখ্য নগর মাঝে গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটি মায়ের মুখে ধরতে সম্ভাবনা আছে। তাই তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতে হবে। আরো পাঁচটা মিনিট লেট করে দি কেন? অসীম তোরা বেরি পর, সাবিত্রী আমি এলাম। চলো সাবিত্রী, চলো চলো। পাপিয়া পাখিটা মৌয়া গাছের শাখায় বসে উঠতে কারণ তার সামনে জ্বলছে দুটো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে সিম সিম করে এগিয়ে চলেছে পাহাড়ি। পাপিয়ার মন আজ পিউ পিয়া পিউ পিয়া ডেকে যা, বুকের বকুল বন বেকার পরুষণ ছিড়ি 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 খেতে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া সুরকি আর পিচের গন্ধ। তার মানে
তোমার ওই গানের বাণী সুর নিজেকে হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিন্তু কিছু কুড়িয়ে পায় না। কদিন আগে মেঠো পথ ধরে আস্তে আস্তে শুনলাম, নাঙ্গল চালাতে চালাতে এক কিশোর গাইছে, কাজলা কালো বন্ধু আমার। থামো, তোমাকে দেখছি কে অবুতে পেয়েছে। কি বলেছো চিত্তা, গায়ের এই মাটির মায়ায় ভুলে গেছি আমার অতীত। সেদিন তিনিও ঠাট্টা করে ওই একই কথা বলেছিল। কোন মহাপুরুষ? তোমাদের ওই শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর সনকুমার, ওই মাতা লম্পটটার নাম কোনোদিন আমার সামনে করবে না। আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি। আর শোনো, আমাকে পেতে হলে ওই শিব ঠাকুরের মায়া তোমাকে ছাড়তে হবে। মাতা লম্পট লম্পটটাকে আমি ছেড়ে দেবো? করো না, শয়তানদের অনেক উপরে আমি ক্ষমা করেছি, কিন্তু আর না, আজ থেকে এমন টাইট দেবো জীবনে ভবিষ্যতে কোনোদিন আমার ছায়া মারবে সাহস পাবে না। মদন বেচারা গরিবের ছেলে, তার মাথাটা একদম গর্ত করে দিয়েছে। তার অপরাধ কি? মাতন বাগদির নাতনি আদুরিকে রেশনের জিনিসের দেরি করেছে। এখনো রক্ত পড়ছে। আর তোমাকে করুণা দেখাতে হবে না, শিবেটা তো তোমার আবার বন্ধু। একটু স্বভাব চরিত্রের কথা বলে তুমি বিশ্বাস করো না। এবার কি হলো বলো, ইচ্ছে করে মদন মাথাটা ফাটিয়ে তোমাকে দেখাতে নিয়ে এসেছে? অনর্থক আমার উপর নক করে বলেছি, সেই মাতার লম্পটটাকে একটু শাসন করে দাও। আরে বাবা, আত্মীয় হিসাবে না করতে পারো, ভিডিও হিসাবে করা কি তোমার কিছু উচিত ছিল না? ওকে শুধু শুধু বকছিস কেন? ও না জেনে শুনে কিছু করতে পারে? আর তুমি বা কি করতে পেরেছো দাদা? শুনেছি এখানে আসার পর থেকে সেই লম্পটটা তোমার পিছু লেগেছে। সেদিন বাড়িতে বয়ে এসে অপমান করে গেছে, গ্রামের লোককে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, তবুও তুমি এখনো নিশ্চিত হয়ে বসে থাকবে না? শয়তানটাকে এবার টাইট দেওয়ার ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো? থানায় আমি খবর দিয়েছি। ছুঁচো মারতে আবার কামান দিকে বসে আছো চিত্রা। হ্যাঁ দাদা, তোমাকে আমি আর কি বলবো, আমি যদি তুমি হতাম না, ওসব পুলিশ পুলিশের হাঙ্গামা করতাম না, সামনের ওই দেবদারু গাছটাতে ডেভিলটাকে আচ্ছা করে বেঁধে চাবুক পেরে বুঝিয়ে দিতাম। ভদ্রলোকের সঙ্গে বাদরামি করা এটাই তার একমাত্র উপযুক্ত শাস্তি। কিন্তু যা কুমুদ, তুমি জানো চিত্রার কথা কিছু মনে করো না। সঙ্গে আমি লোক পাঠিয়েছি দারাগা বাবু এক্ষুনি এলো বলে। শিবেকে তুমি চেনো না? শিবেকে আমার চিনতে ভুল হয়নি মহিমদা। শিব ঠাকুরকে আমি যতদূর চিনেছি, তারা তিনি যদি নিজে কোনো অন্যায় করে থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি নিজে এসে ক্ষমা চেয়ে যাবেন। চিনতে তোমার ভুল হয়েছে। চিনতে আমার যতই ভুল হোক মহিমদা, গরম জলে যে ঘর পড়ে না, সে বিশ্বাস আমার নির্ভুল। তুই ঘরে গিয়ে বস, যা ঘরে গিয়ে বস। আচ্ছা বাবু, গায়ের মাটিতে পা দিয়ে কুমুর ছেলেটা খারাপ হয়ে গেছে। শান্তি হয়নি, এবার কি মুন্ডুটা কেটে নিতে চান মাস্টার মশাই? শিব মহিম, ওভাবে তুমি কথা বলছো কেন? শিবু অন্যায় করে ফেলেছে বলেই তো শিবুর মা নিজে এসেছে মদনের কাছে অন্যায় স্বীকার করে ব্যবস্থা। কি শিবু যথেষ্ট অন্যায় করেছে,
আমি মদনকে সঙ্গে করে নিয়ে যাব। তারপর শিবু তার কাছে ক্ষমা চেয়ে সে সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে খারাপ ব্যবহার করেনি, জান জান বাজে বকবেন না জান। আপনি বললে ঠিকই বলেছো ভাই, আমি বুঝতে পারছি না এত কথা তুমি শিখে রেখো কথা নেই। মানুষ টাকাবাজ এমন চৌকই বুদ্ধি তোমার হলো কি করে? আবার ইংরেজি বলতে শিখো দেখছি, কিন্তু আমার বেশ মনে আছে তুমি যখন ক্লাসে আসছে এসে ঠিক বেঞ্চে লাস্টে গিয়ে বসতে, জীবনে কোনোদিন পড়ে দিতে পারতে না, আর জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে আসতো। আর আজ আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে নিরীহ গোবেশারি মাস্টার মশাইদের টাকার পাড় দিয়ে ফোটা ফোটা জল ঝরা। নমস্কার, আপনি প্রেসিডেন্ট মঈন গাঙ্গুলি? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ জরুরি তলব, ওরা কারা? উনি হচ্ছে আমাদের গ্রামের প্রাক্তন মাস্টার মশাই, আর উনি মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা, তুমি শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলবেন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পাচ্ছেন স্যার, ছেলের কুকাজের জন্য মা আমার কাছে ক্ষমা চাইতে এসে। না, তোমার কাছে ক্ষমা শিবুর মা কোনোদিনও চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, তাকে মেরেছে শুনে মনটা আমার কেঁদে উঠেছিল। এখন মনে হচ্ছে শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত। যতখানি দুঃখ পেয়েছি তার দশ গুণ আনন্দে বুকখানা আমার ভরে যেত। কি এত সাহস? মা গিটার আসপর্দা তো ভঙ্গ। সরকার আমাকে মাইনে দিচ্ছে গালাগালি দেওয়ার জন্য নয়, মাইনে দিচ্ছে জনগণের সেবা করার জন্য। নমস্কার। আচ্ছা ওই দেবী, আমার নাম বরেন দত্ত, তোমাদের ওই ঢিলে নাটগুলো যদি টাইট দিতে না পারি তাহলে তোর মশাই সর্দি লেগে গেছে। আর বলবেন না, আমার ওয়াইফ আবার মূর্তি নেওয়া পছন্দ করে না। তাই বুঝি? তা প্রেসিডেন্ট বাবু, আপনার পুকুরে বড় বড় মাছ আছে সত্যি? হ্যাঁ আছে, কাল দুটো আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। দেবেন মশাই দেবেন, আমার ওয়াইফ আবার বড় মাছের পেটি ছাড়া খায় না, আর মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি কি হাই ক্লাসে রাঁধে মশাই, কি আর বলবো। ঠিক আছে ঠিক আছে, কালকে দুটো বড় বড় মাছ পঞ্চাবাই থেকে ডেকে মাছ ধরে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। গাছে তো অনেক কাঁঠাল পেকে রয়েছে মশাই, গন্ধ ছুটছে, মাছের সঙ্গে দুটো কাঁঠালও কাল দিয়ে আসবেন, আর তার সাথে গোটা দুই মোচা। আর বলবেন না মশাই, আমার ওয়াইফের হাতের মোচার ঘণ্ট যদি আপনি খান তাহলে জীবনেও ভুলতে পারবেন না। সেবার আমার মামাতো বোনের বিয়েতে। চলুন স্যার, কোথায়? আমার বাড়িতে চা খেতে খেতে ঘটনাটি শুনবেন। কিচ্ছু শুনতে হবে না, শালাকে দেবো একদম 12টা বাজিয়ে। চলুন চলুন। বলবো বলবো নিশ্চয়ই বলবো, হয়ে যাক না, আসান যাত্রা হয়ে গেলেই সিধা কথা বলে দেবো। বেউলা সাজ দিয়ে সাত ঘরে এক পাল ফোচকে লচ্চা ছোড়া, তার মাঝখানে হাতে আন্ডা ধরে ডানাতে কিমনা খাচ্ছে। লাগিয়ে দাও, লাগিয়ে দাও শিব ঠাকুর, লাগিয়ে দাও। আট করছেন কেন? মেয়েগুলো চট পেতে বসে আছে। এই মল্ল, আরে এই কাঁদছে রে, কাঁদছে রে। হ্যাঁ, আরে দুধ দে দুধ দে। এই জটকা, তুই সাজলি না কেন? বলি কার পাঠ করবি তুই? পাঠ পাঠ আমি করতে পারবো না। কি করে করবি? প্রেসিডেন্ট বাবুর পাঠ কেচে কেচে তোর গা গতরি যে একেবারে ব্যথা হয়ে গেছে। তা গেলি না কেন আমার বাড়িতে? হ্যাঁ, সেখানে মতিকাটা মাল এক প্যাক খেলে শরীরটা একেবারে চাঙ্গা হয়ে উঠত। সেবারে সাইডে গিয়ে টেস্ট যাত্রা দল এসেছিল, সেই দলের বিন্দে এক প্যাক মাল খেয়ে
Bye.
কি অভিশাপ দেবে মোরে নাই ভয়, একে একে পুত্র গণে মোর করেছে দংশন, শুধু বেঁচে আছে লখাই আমার, দৌড়াও দৌড়াও আনন্দটুকু নষ্ট করে দিলেন কেন? আর বলবেন না, ওই বেটা শিবের যত নষ্টের মূল, দেবো বেটাকে রাস্তার ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ারকি, মদন বেটা মানা করেছিল বলে ইট পেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। ধান ভান তো শিবের কেতন গাইছে, চুপ কর। তা ভদ্রলোকের মেয়েটি করতে গেলেন? মিস্টার গাঙ্গুলি ভদ্রলোক নন। যা সালা, ওরা যদি ভদ্রলোক হয় তাহলে ভদ্রলোক গুলো কি? আপনি থাকুন, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। না ওটা বুঝে টুঝে বলতে হবে না। মদনাকে মারবো বলে আমি বাড়িটা তুলিনি, ব্যাখ্যাটা তুলে সারা মহিম গাঙ্গুলির মাথা চেপে, কিন্তু লেগে গেল সারা মদনার মাথায়। কোথায় গেল সারা মহিম গাঙ্গুলি? ও সারা ঠ্যাং যদি আজ না ভেয়েছি তো আমার নাম নয়। সারা সরকারের ন্যায্য মূল্য দোকানে কেজিতে 200 গ্রাম কম, চালা কি পেয়েছো? খবরদার, বাজে কথা বলবি না। চিত্রাকে তুই দেখে অশ্লীল কথা বলে ঠাট্টা করিস নি? তুই তুকারি করে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা থানায় নিয়ে গিয়ে এর জবাব দেবো। সিপাই অ্যারেস্ট করো। ওকে অ্যারেস্ট করবেন না, ওর বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। চিত্রা? হ্যাঁ। ও তুমিও এখানে আছো দেখছি, তুমি থাকতে একটা নির্দোষ লোক বলি হচ্ছিল। দারোগা বাবু আপনি ফিরে যান, লোকটা কোনোদিন আমাকে অশ্লীল কথা বলেনি, ও সম্পূর্ণ নির্দোষ, হি ইজ ফুললি ব্লেমলেস। তাহলে মদনের মাথা অন্য কারণে ফাটিয়েছে, কারণটা কি? কারণটা খুঁজে বের করবার ডিউটি আপনার আমার নয়। যদিও আমি আদুরি মদনকে জেনে জিজ্ঞাসা করে নিয়েছে। সামনাসামনি বলে তোমার মতো পিছন থেকে ছুরি মারতে চিত্তা কখনো শেখেনি। এতগুলো লোকের সামনে দাদাকে এইভাবে অপমান করছো, এ তোমার কোন দেশি শিক্ষা? সারা শহরে থেকে লেখাপড়া শিখেছো, হাজার কায়দার শাড়ি পড়তে শিখেছো, অত সারা গুরুজনদের সম্মান দিতে শেখনি। কি হলো, কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। তেমনি অপমান যদি 10 বছর আগে তোমরা আমাকে করতে দাদা, তাহলে আজকে এই অপমান আমাকে সহ্য করতে হতো না দাদা। প্রত্যেকটা মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো, লোভ লালসা আত্মসুখের কালো অন্ধকার যতই নিভিয়ে দিতে চাক না কেন, একদিন সেই সত্যের আলোই ফুটিয়ে তোলে মানুষের জীবনের অজ্ঞানতার কালো অন্ধকার। সত্যি আমার লেট হয়ে গেছে। লেট মানে 15
মিনিট লেটস অল রাইট ম্যানেজ করে নেব কি হলো এসো বাবা কি দেখছো অমন করে এই অসীম অসীম হ্যাঁ এসো ঠাকুরপো ভেরি গুড প্রগিত এবার সত্যি সত্যি আমার ইন্দ্রকে দেখে হিংসে হচ্ছে ভাই সে ভাগ্যবান তাই তোমাকে সে পাশে পেয়েছে না না আর প্লিজ এগিও না কিন্তু এগোতে তো আমাকে হবেই সাবিত্রী বাস তোমার ড্রেস ওকে কিন্তু খোঁপায় বিউটি দেখি দেখি না হাতে নয় তবে খোঁপায় এবার আমার দিকে তাকাও বাবা স্যার ভাবছো মনে হচ্ছে ইন্দ্র কি করছে দেরি করে লাভ কি আরে বাবা আমি যখন ড্রেস কমপ্লিট ছিল তখন বাথরুম থেকে বের হচ্ছিল ঠিক আছে রাইট আমি পার্কিং করে আসছি ঠিক আছে যাও হাই গুড মাই ডার্লিং দূর থেকে তোমাকে মনে করেছিলাম মিসেস গুপ্তা সত্যি হ্যাঁ সাবিত্রী ব্যাক সাইডটা একদমই মনটা গুপ্তার মতো আর ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল তুলনা হে তোমাকে দেখে আজকে ডিরেক্টরদের মাথা ঘুরে যাবে অপূর্ব কি সুন্দর হাসতে থেকে কিছু বারে এই হাসিটা শিখতেই তো আমার ম্যাক্সিমাম টাইম লেগে গেছে আচ্ছা শাড়ি পরাটা ঠিক হয়েছে আর ব্লাউজ কি নাই যে তোমাকে লাগবে সাবিত্রী তাই একদম সোনার হার জানে অভির মাটির নিচে পোতা ছিল না ছিল তার চৌলস না ছিল তার বিউটি আয়নার সামনে দাঁড়িয়ে কোনদিন নিজেকে দেখেছো সাবিত্রী এখনো তো দেখছি এখানে আবার আয়না কোথায় পেলে তুমি তো আমার আয়না আশ্চর্য কি দেখছো এ আমার নাম ধরে তুমি ডাকো সাবিত্রী তোমার তোমার নাম ধরে ডাকবো হ্যাঁ পার্টিতে পিকনিকে যাচ্ছ শুনছো না সব মেয়েগুলো তো তাদের স্বামীদের নাম ধরে ডাকছে তুমিও ডাকো ইন্দ্র ওয়ান্ডারফুল আজ থেকে তোমার কাছে তোমার সব কিছু আমার কাছে ফুলের মতো সুন্দর হবে এখনো অনেক কিছু সুন্দর হয়নি আই মিন সামথিং ফাস্টিং এ গেছে এবার সেটা কমপ্লিট হলো সাবিত্রী কি তোমার ভাগ্যই আজ আমার এত চাকরিটা পারমেন্ট হয়ে গেছে প্রমোশনও পেয়েছি আর একটা মাত্র প্রমোশন পেলেই অতিবির সঙ্গে সেম পজিশন হয়ে যাবে কিন্তু কিন্তু ওখানে উঠেই আমি দাঁড়িয়ে থাকতে চাই না সাবিত্রী আমি আরো আরো অনেক উপরে উঠতে চাই ম্যানেজার জেনারেল ম্যানেজার আরো অনেক অনেক উপরে উঠতে চাই আর সেই জন্যই তো আজ আমরা ডিরেক্টরদের পার্টিতে যাচ্ছি আবার পার্টি শেষ হয়ে গেল সরে বউ সরি বৌদি আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে তাই না ঠাকুরপো আরে সর্বনাশ স্বামী দেবতার নাম ধরে ডাকছেন নরকে যাওয়ারও ভয় নেই মিসেস সাবিত্রী ব্যানার্জি সব সুপারস্টিশন মানে না শোনো ইন্দ্র কাল একটা এপিটেপিট ফর্ম এনে দিও তো কেন আরে বাবা আমার এই পচা পৌরাণিক নামটা চেঞ্জ করে দেব তার নতুন নাম কি হবে বৌদি আইভি নতুন আইডিয়ার সঙ্গে পুরনো আইডিয়া পাঞ্চ করে আমার নাম হবে শান্তি কিরে কি বলেছিলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে ভাই পাইলেও পাইতে পারো মানিক রতন কিন্তু তোর এখানে আসতেও দেরি হলো কেন বলতো দেরি করলাম মানে গাড়িটা পার্কিং করতে দেরি হয়ে গেছে তোর এখানে গাড়ি নিয়ে আসাও তো মহা বিপদ রাখবার জায়গা নেই বাড়ির সামনে রাখলে পুলিশে ঝামেলা করে তোর এখানে আর গাড়ি নিয়ে আসবো না তুই যখন বাড়ি করবি গাড়ি রাখার গ্যারেজ করবি তখন ভেবে দেখা যাবে কিরে কি ভাবছিস তুই একটা বদ্ধ পাগল জানিস অসীম কেন কেন আবার এই যে গাড়ি বাড়ি করার কথা বললি না ঠিকই তো বলেছি কলকাতায় গাড়ি বাড়ি করা খুব একটা বিরাট কিছু ভাবছিস নন বাড়িতে তুই অ্যাটলিস্ট করতেই পারিস কিন্তু কি করে প্রথম কথা মাইনেতে তুই কম পাস না দ্বিতীয় কথা ব্যাংকে তোর মিনিমাম 1 লাখ টাকা অলরেডি জমা আছে তৃতীয়ত গায়ের মাঠের মেঠো জমিগুলো ভোগ করছে সেগুলো বিক্রি করলে
যে কোনো মুহূর্তে তুই 30,000 টাকা পেতে পারিস। অসীম, তুই এখন গায়ে ফিরবি না ঠিক করেছিস, তখন তোর ভাবির অর্ধেক সম্পত্তি তুই অ্যাটলিস্ট বিক্রি করতেই পারিস। আমি এখনো খানিকটা গেঁয়ে থেকে গেছিস, পয়সার জন্য মানুষ কিনা করছে ভেবে দেখ। বিয়ে এমএ পাস করে বেকার ছেলেরা ভয় বেয়ারা চাকরি করছে। আচ্ছা, অনেক রাত পর্যন্ত ঘরে আলো জ্বালা কি করিস? বউ কি প্রেম করতে নাকি? মেনসা, এই ননসেন্স, এখন যা বলছি, আই সে গেট আউট মাই সাইট। যাচ্ছি স্যার, আর কফি? আমার সময় নেই বলছি, গেট আউট, আই সে গেট আউট। আচ্ছা স্যার। বাবা তুমি ভালো ইংরেজি কথা বুঝতে পেরেছে। আচ্ছা এই ইন্দ্র, আমাদের দেরি হয়ে যাচ্ছে, 3:47। বেয়ারাকে বলে ওনার রাত্রে খাবার ব্যবস্থা করে তাড়াতাড়ি চলে আস। আর হ্যাঁ, ওই পেপের পুডলিটা ডাস্টবিনে ফেলে দিয়ে। তুই এমন করে কতদিন কাঁদছিস বাবা? যে মেয়েটা ঘুমটা না দিয়ে বাজারে বেরোত না, যার কপালে মস্ত বড় সিঁদুরের টিপ থেকে মনত সাক্ষাৎ লক্ষ্মী, সেই তুই আজ তোর পরনে আজ এই পোশাক। যে মেয়েটা না হেসে কোনোদিন কারো সে কথা বলতে পারতো না, তার চোখে এই জোর। বাবা বাবা, আজ আমি চলি বাবা, অন্যদিন তোমাকে সব কথা আমি খুলে ফেলবো, কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। আর বাবা, আমি যে কাঁদছিলাম এই কথাটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা। সাবিত্রী, জানতে না পারে বাবা। সাবিত্রী, আমি কিছুতেই সহ্য করব না। আজ রাত্রি ইন্দ্রকে ডেকে আমি জিজ্ঞাসা করবো, এ তুমি কি করছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে সাবিত্রীকে তুমি, আমি ভাবতেও পারছি না, আমি কল্পনা করতে পারছি না, এই মেয়ে আমার সাবিত্রী, অথচ কলকাতা কলেজে পড়া মেয়ে চিত্রাজ। সব এখনো পড়তে বসিস নি? ও বুঝেছি, গাছতলায় সবাই মিলে দল বেঁধে আড্ডা দেওয়া হচ্ছে। কই রে আদুরি? আবার দিদিমণি, আমি তোকে কতবার বলেছি না আমাকে দুব্বা দি বলে ডাকবি? দুব্বা নামটা আমার ছোটবেলার ডাক নাম। তোমার মনে আছে? তোমার মনে আছে দুব্বদি, ছোটবেলায় তুমি যখন তোমার বাবার সঙ্গে আমাদের গ্রামে বেড়াতে আসতে, তখন তোমাকে দুব্ব ঘাস বলে আগাতাম। আগাতাম নয়, বলো রাগাতাম। রাগাতাম। সামান্য বসবার জায়গা নিয়ে তোমরা যদি এইভাবে মারামারি করো, তাহলে জীবনে কোনোদিন বড় হতে পারবে? দাঁড়াও, আর কোনোদিন কখনো এমন করবে না, কেমন? নাও সবাই পড়ো। দাদু আসেনি? এবার পড়ো। এখানে শিবাজ আসেনি? আসেনি তাহলে গেল কোথায়? আমাকে বললে বিডু সাহেব আসতে পারেন। কামাল ভাই, তুমি এখান থেকে এখন যাওয়াদের পড়ার ক্ষতি হচ্ছে। এক মিনিট। না,
আর এক মিনিটও নয়। তুমি মানে মানে দয়া করে এখান থেকে বিদায় হও, কিছু কথা থাকলে পরে বলবে। দিদিমণির কাছে কি লেখাপড়া শিখবো নাকি? ওকে বলে দিও কিছু ঝুড়ির দরকার আছে, তাই এসেছি। সে কথা কি তুমি আমি নিজে বলতে পারতে না? মাঝে কামাল ভাইকে রাখার দরকার কি ছিল? আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে ঝুড়ি আছে? এখানে মুখ দাঁড়িয়ে মুখ খারাপ করলে কিন্তু আমি ঠিক আছে শালা, চলে যাচ্ছি, এখানে আর থাকবোই না। শিব ঠাকুর কয় আকার ময় আকার ল কামাল চল একার চলে আ অকার দন্তেন্ন দন্তে শয়তয় অ আ ও যা ইচ্ছে তাই একবার। রাগ করো না, তুমি গায়ে কাজ করছো বলে শিবাই খুব খুশি। খুশির কি আছে? গাটা কি ওর একার নাকি? না তা নয়, মানে মানেটা আমি জানতে চাই না। তুমি দয়া করে এখান থেকে বিদায় হও। তোমাদের ওকে বলে দিও এই দুর্বা গাঙ্গুলি কারোর খুশি অখুশি ধার ধারে না। বাহ চমৎকার! কি চমৎকার? নরম মাটির বুকে অগ্র শ্যামল দুর্বলতা, তোমাকে দেখে কাটুক সবার মনের দুর্বলতা। কামাল ভাই খুশি হয়েছে, আমার মাথা কিনে রেখেছি, গাটা যেন ওর একা। হ্যাঁ 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 গান হবে, কই লখাই দা এবার গান গাও। কিন্তু তার আগে একটা কথা আছে, কাল সকালে তোমাদের পাড়া থেকে যেন আরো অনেক লোক পড়তে আসে, আমি কিন্তু সকাল সকাল আসবো। না কাল থেকে তোর এখানে আসা আর হবে না। দাদা আমি আমি একটা কথা বলছিলাম, আমি একটা কথা বলছিলাম স্টেশনের বাবু। চুপ কর ছোট লোক, বাঘ ঠাকুর দ্বারা মনে হচ্ছে জাল বুনে আর মাছ ধরে, আরে ওনারা এসে লেখাপড়া করতে পণ্ডিত। দাদা স্টেশনের বাবু তুমি থামো, আদুরি দাদা তুমি এখান থেকে চলে যাও। না আমি যাবো না। যাবে না? তোর মুখ থেকে আমি শেষ কথাটা শুনতে চাই। প্রথম দিকে শেষের কথা শুনতে চাইছেন কেন মহিমদা? নমস্কার। তুমি এখানে কেন? আমার কি এখানে আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিস আর অফিসের কর্তা ব্যক্তিরা শুধু আপনাদের সঙ্গেই মেলামেশা করবে। কুমুদ মোহাম্মদ কামালউদ্দিনকে নাইট স্কুল খুলতে আমিই বলেছিলাম, নদীর ধারে বাঁধের পরিকল্পনা আমার, কাল থেকে বাঁধের কাজ শুরু হবে, তাই দেখতেছিলাম শ্রমিকরা কতটা তৈরি হয়েছে। তৈরি ভালোই হয়েছে, রাতে মদ গিলে পরে থাকবে। ঘৃণা করবেন না মহিমদা, অবজ্ঞা করবেন না, গ্রামের হাজার হাজার মানুষকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে হবে। ওরা তো আপনার পর নয়, আপনজন, তার চেয়েও বেশি, ওরা আমাদের পরম আত্মীয়। ওরা কেউ কৃষাণ কেউ মজুর, ওরা মাছ ধরে জোন খাটে তাঁত বুনে কৃষি যন্ত্রপাতি তৈরি করে আমাদের সমাজ জীবনে সাহায্য করে। তার জন্য ওরা মজুরি নেয় না? মজুরি দিলে আপনি পারবেন নাঙ্গল চালাতে? মজুরি দিলে আপনি পারবেন মাছ ধরতে কাপড় বুনতে জমি নিলাম দিতে? বলুন মজুরি আপনার দয়া করে দেন? না আপনারা কেউ দয়া করেন না, ওরা শ্রম দিয়ে মজুরি নেয় আর আপনারা মজুরি দিয়ে শ্রম কেনেন। চিত্রা আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। মহিম গাঙ্গুলির বোন এই বাদ্দি পাড়ায় মাস্টারি করবে, এ কোনোদিন আমি সহ্য করব না। ভুল করছেন মহিমদা, ভুল করছেন, দেবদেউলে মঙ্গল প্রদীপ জ্বালার আগেই আপনি নিয়ে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের বন্ধ দুয়ার খুলে মানবতার ধগ্নতার দুয়ারে বাঁধা সহস্র কাটা দুপায়ে দোলে দিয়ে তুমি যে প্রথম অ্যানের প্রদীপ জ্বালিয়েছো তার জন্যে তোমাকে ধন্যবাদ জানাই চিত্রা। আসতে দিন মহিমদা, আসতে দিন শত সহস্র চিত্রা আর শিব ঠাকুরকে আসতে দিন, ওরা আসুক, এসে এই উপেক্ষিত এই মাটির মা গায়ে গভীর অন্ধকার দূর করে জ্বালিয়ে দিক নতুন আলো। চিত্রা পেশিনের মহিম গাঙ্গুলির বোন এখানে আর কোনোদিন আসবে না। কিন্তু আমি তো এসেছি। ফিরে যেতে হবে। কখনো না। ফিরবি চিত্রা ফিরবি। যখন কলঙ্কর কালিতে তো সারা দেহ কালি হয়ে যাবে তখন তুই ফিরবি। দাদা তুমি আর এখানে এসো না, তুমি থামো। লখাইদা গান হবে না, কই গাও।
পছন্দই করে না বুঝলেন স্যার ভিডিও সাহেব নেই তাহলে ওয়াইফ যে বললে তুমি এখনি গিয়ে ভিডিও সাহেবকে বলে বেটাদের এমন মার মারবে চোখে বৃষ্টি নামিয়ে ছাড়বে বৃষ্টি নেমেছে তো নেমেইছে পথ পিছল মন ভিজে জীবনের পূজা মণ্ডপে বাজে বাদলের মাদল তোমাকে পাওয়ার জন্য কত রাত না জেগেছি তুমি এলে শোনা গেল রোদের মতো কিন্তু ভাগ্যের আকাশ মেঘলা কবে যে এই মেঘ কাটবে কে জানে কিন্তু এই মেঘ কাটবে না ব্রাদার বঙ্গোপসাগরের প্রচণ্ড নিম্নচাপ
পারছি। আরে তুই, আমি তোর কথা ছিলাম ইন্দ্র। আগে সাইবার মেনসব তো মার্কেটিং এ বেরিয়েছে। বাহ, তুই তো দেখছি ভালোই ইংরেজি শিখেছিস। আগে আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস। তা যতই ইংরেজি শিখিস, সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে তোর চাকরি আর থাকবে না। কেন স্যার? কারণ তোকে আমার সন্দেহ হয়। স্যার, আমার আর সাথীর মেলামেশার ব্যাপারে তুই গোপনে পাহারা দিস। আগে না, মিথ্যা কথা বলবি না সোরের বাচ্চা। ইন্দ্র তোকে আমার উপর নজর রাখতে বলেনি? না স্যার, আপনারা এই পায়ে ধরে বলছি, স্যার আমায় কিছুই বলেননি। ওটা কিরে শয়তান? না স্যার, এটা কিছুই নয়। আমাদের বাড়িতে নকশার কাজ করতেছে। মাটি বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চেয়েছিল গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। বোটা সমেত ব্যবস্থা করে এলাম, বাকি কথায় কোনো কাজ হবে না ব্রাদার। প্রত্যেককে কিছু কিছু টাকা অ্যাডভান্স করে দিবি, ব্যাংকের টাকাটা আগে খরচ করবি, আর জমি বিক্রির টাকাটা স্টকে রাখবি। ব্যাংকে থেকে কত টাকা ভেঙেছিস? 30,000। কিন্তু খুব ভয় করছে জানিস। সত্যি অসীম যদি না থাকতো, সেই পাড়াগাঁয়ের ভূত হয়ে আমাকে পড়ে থাকতে হতো। থামতো, কি এমন করেছি রে যে যার জন্য যেখানে সেখানে আমার নামে জয় ডাক বাজাচ্ছিস? ওসব কথা থাক, এখন একটু এনজয় করা যাক। ভেরি গুড ফ্রাইড প্রপোজাল। শোনো সাথী। আরে দাঁড়াও দাঁড়াও ইন্দ্র, ওয়েট আ বিট, আমি একটু বিয়ারাকে অ্যারেঞ্জ করতে বলে আসি। কে বলবে যে এই মেয়েটা এক গলা ঘোমটা দিয়ে পুকুর ঘাটে জল আনতে যেত? ভাই দে ভাই অসীম, একটা কথা শুনলাম, চিত্রাটা কি একদম গাঁয়া হয়ে গেছে? জুতা পরে না, ভালো শাড়ি ছোঁয় না, আর বকাটে গুড়োর সঙ্গে বেশিরভাগ সময়টা সমিতিতে কাটিয়ে দে। তুই থামতো, বাজে কথা। তোর জমি রেজিস্ট্রেশনের দিন দাদা তো বর্তমানে এসেছিল, কই তার মুখে কোনো কথা শুনেছিস? না। তবে পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা পরের ভালো দেখতে পারে না। এই যে আমি তোর এখানে আছি, তোর উন্নতির কথা ভাবছি। এ তো অনেকে অনেক গুজব রটাচ্ছে। যেমন? আমি নাকি তোর বউয়ের সঙ্গে। ননসেন্স। অথচ এই জানোয়ার গুলো খোঁজ রাখে না, বৌদিকে আমি নিজের বোনের মতো ভালোবাসি। আর তিনিও আমাকে দাদার মতো শ্রদ্ধা করে, কারণে অকারণে বলে। জানেন অসীম ঠাকুরপো, পরিমলকে নিয়ে না একটা দারুণ চোখ মারবো আজকে। যেমন? আরে বাবা, স্কচ উইস্কি আর শ্যাম্পেন পাঁচ করতে দিয়ে বলে এলাম, খানিকটা ওকে আমরা জোর করে খাইয়ে দেবো, তারপর নেশার ঘরে ও যা বলবে আর করবে না। ওই আসছে আসছে মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ স্বামী হতে যাচ্ছে। আমি এসে দেখি কি জানি একটা লুকোচ্ছে, আমার থাড়া পেয়ে জিজ্ঞাসা করতে বলে লাভ লেটার। আমি কিন্তু বিশ্বাস করিনি। ও কথাটা বাদ দিন স্যার। কেন বাদ দেবে কেন? কি লুকোচ্ছিস বল? স্যার তো তাই বলেছি মেন স্যার। মেয়েটা কোথায় থাকে রে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? হ্যাঁ মেন স্যার, গায়ের মেয়ে। লেখাপড়া জানে না, ঘর নি কই, বাকি বাচ্চা বাড়ি আর খেলুটির সঙ্গে কিচকিচ খেলে। নদীর জলে সাঁতার কাটে, কুচি আম ছেঁচে খায়, মাটির দেওয়ালেতে লক্ষ্মীর গা ছাকে। আহ সাবিত্রী, কি বাজে বকছো? হাই পরিমল,
ভাগ এখান থেকে যাচ্ছি স্যার বাইরে থাকবো দরকার হলে ডাকবেন আরে তুমি বসো তো তোমার যত সব আজে বাজে স্টার্ট কর কি করব শুনি গুনগুন গুনগুন ঠিক আছে আমি রেডি চিয়ার খোরাকি নেই মন খারাপ খেতে পায় না কিছু দিয়ে দে চলে যাক শিব ঠাকুরের মা না খেতে পেয়ে মরবে তবে জানোরির পয়সা কোনোদিন হাতি করবে না আশীর্বাদ করতে না না রে ইন্দ্র না আমি তোকে আশীর্বাদ করতে আসিনি আমি এসেছি তোকে অভি সাবিত্রী
গায়ে ফিরে যেতে দেবে না সাথে তুমি মাটিতে আঁচল পেতে সাবিত্রী ঘুমোতে দেবে না সাথে নেমে সেই মনটাকে সাবিত্রী মানুষের মাঝে শান্তি পেতে দেবে না ইন্দ্র আসিম তুই বড় বাড়াবাড়ি করে ফেললি ইন্দ্র, এতটা হইচই না করলে পারতিস, কারণ ভুল তো মানুষই করে। Nothing is but in room. Mark the exit. Januar, kono kichu kharap noy. Tor bada bari gai kharap. Januar. Savitri. Are daku, daku ki bhirao. O chule gele je tomar bari hobe na. Stop. Lachcha korche na tomar. Sheki. তোমার লজ্জা করছে বুঝি? আরে বাবা, লজ্জা করলে যে তুমি প্রমোশন পাবে না। নতুন গাড়ি করে তোমার স্বপ্নটা যে স্বপ্নই থেকে যাবে, কোনোদিনে সেটা পূর্ণ হবে না। Stop, stop it! I want don't like to listen to anymore. আমি তোমার আজ কোনো কথাই শুনবো না সাথী। কিন্তু কিন্তু সাথীর কথা যে তোমাকে শুনতে হবে টালি, সাবিত্রীর কথা তুমি নাও শুনতে পারো, সাথীর কথা তো তোমাকে শুনতে হবে। আজ থেকে তুমি সাথী নও, আজ থেকে তুমি আমার সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী কথাগুলো মনে রাখবে। যে মনে আমি রাখবো আমার পিপাসা।
মদ খাবো মদ খাবো মদ আমি খাবো তুই তুই কে বলা চাকর হয়ে মনিককে তুই শিক্ষা দিচ্ছিস যা নিয়ে মদ নিয়ে আয় বলছি আমি পারবো না 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 পারবি না তুই পারবি না কিন্তু আমি পারবো হ্যাঁ আমি পারবো আমি পারবো আমার এক ফুক পিপাসা এক ফুক পিপাসা যে মেটাবো আমি পাপিয়া সারা রাত পিউ কাহা বলে ডাকবো ঝালমরিচ আর আট ফাইল কেরোসিন কেরোসিন কোথা পাবি না লাগলি দাদু দোকান বন্ধ দাদু ষোলো ধনী চাদর ধনী পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তবে একটা কথা কি কথা বল আমি লোক আছি বল না আমি যে শাড়িটা নিয়েছি এই কথাটা লোকায়া শিফটা কোজরো জানতে না পারে আরে পাগল না মাথা খারাপ কেউ জানতে পারবে না তোকে না একটা পূজার সময় চুরি গড়িয়ে দেব আজীবন খাওয়া দাওয়া আর গয়না গাড়ির কিছুই অভাব থাকবে না কিন্তু তোকে একদম বুকে করে রাখবো নোয়াখাই শেফটা কো যদি জানতে পারে কখনো পারবে না কিছুতেই পারবে না আর আর পারলেও তোর কিছু করার নেই ইন্দর জমি কখন লিখে নিয়ে আমি বেটাকে তো টাইট দিয়ে দিয়েছি আর তার আসল চেলা জোড়াকে আমি ভাঙে নিয়েছি টাকা দিয়ে বল তাহলে কবে যাবি কাল ভোরে যাস আমি মরে গেছি তোর পাগল করা যৌবন আমার একদম টাইট করে দিয়েছে কি আর বলবো বল তাহলে কবে যাবি বল আছিস না দড়ি আছিস না বুকটা আমার কোন কোন করে ওঠে তোকে একদম রানী করে রাখবো বল তাহলে কবে যাবি আজ এক্ষুনি আদুরি শাড়িকাল আগে ঘর কি রেখে আসি আসবি তো আরে আসবো আসবো তুমি গাছের আড়ালে একটু লুকিয়ে থাকো আমি ঘর কি যাব আর আসবো দেরি করবে না তো বাদি বাড়িতে আমার ওইদিকে দারাগাবু বসে আছে তা থাক আজ থেকে আমি আদুরুকে কাজে লাগিয়ে দেব কেউ সন্দেহ করবে না আর যে সন্দেহ করবে একদম টাইট করে দেব ওই তো আদুরি আসছে
মায়ের কি দৃষ্টি যাচ্ছি যাচ্ছি মানে এটা তো বেটা ছেলের গলা মনে হলো লকাই না 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 এটা মনে হচ্ছে অন্য কাউকে সারা দিচ্ছে শাড়ি যখন নিয়ে গেছে আদুরি আসবেই বলছিলেন বিজেন বাবু তোকে কে বললে কেন আদুরি বটে শয়তান ও হ্যাঁ হয়েছে হয়েছে মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ বল আরে আমি তো তোকে ডেকে দিতে বললাম আচ্ছা আচ্ছা কি কেন জানিস লকাই ইন্দোর কবিকে জমি লিখে নিয়ে মনটা আমার বড়ই খারাপ আমি কত করে বললাম মুখের গ্রাস দুধের জমি বেচিস না তোকে তোকে ডেকেছিলাম ইয়ে মানে কাল একটা আমার মুনিশ দিবি ও আপনার শ্মশানের চেতা সাজাতে হবে বুঝি কি বললি এত সাহস তোর জানিস তোকে আমি টাইট করে দিতে পারি বিজিনেস দাও খবর দাও চাচাবি তোর একদম মুখ ভেঙে দেবো চালাকি বাজ কি হয়েছে বিজিনেস বাবু কি হয়েছে যা হবার নাই তাই হয়েছে শয়তানটা রাস্তায় দাঁড়িয়ে আদুরির সঙ্গে ইয়ার কি বলছিল মিছে কথা বলবেন না বলে দিচ্ছি মিছে কথা বলছি হ্যাঁ মিছে কথা বলছি আমি মিছে কথা বলছি তুই দিলে না একটা শাড়ি আদুরির গায়ে ছুঁড়ে দিলি না প্রেসিডেন্ট বাবু খবরদার শালা বাবুকে চোখড়া নামি না মেরে শালা তোর মুন্ডু উড়ে দেবো এই জটা জটা ওই অসবেজে কাজ করবে আর বলতে গেলে চোখড়া নাড়ো এবার যদি দেখি ওই ছুইটার সঙ্গে ইয়ার কি মাতছিস তাহলে তোকে আমি টাইট করে দেবো শালা কি আচ্ছা ঠিক আছে আমি তোকে নিশ্চয়ই পেতাম তুই আমাকে কম জ্বালাইনি এই শালাটা দিলা কান জানত লখাইয়ের মুখে রক্ত কেন আদুরির গায়ে হাত কে দিয়েছিল কিরে শালা আমার চোখের দিকে চেয়ে দেখ লখাইয়ের মুখে রক্ত আমার চোখে লেগেছে আদুরির বেইজ্জত আমার বুকে বেজেছে কথা বললেই মেরে মুখ ফাটিয়ে দেব এই শালা জানো আর জটা আমার কথা জবাব দে কি রে শালা বোকা হয়ে গেছি শালা মাটি মায়ের দামাল ছেলে দিনরাত দুই ভাই ভাই ঝগড়া করবি মারামারি করবি লোভের পিছনে ছুটোছুটি করবি তাহলে মায়ের সেবা করবি কখন মাটির পুজো করবি কখন মানুষকে কি ভেবেছিস ইন্দ্রর জমিগুলো মহিম কিনে নিয়েছে ইন্দ্র কলকাতায় চলে গেছে বৌমা মদ খাচ্ছে শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে তাই না মহিমের সঙ্গে পেরে উঠছিস না অসীম তো সর্বনাশ করছে দারোগার কাছে অপমান খেয়ে মাথায় তোর আগুন চলে গেছে কিন্তু কিন্তু সেই রাগ তুই এদের মাথায় চাপাচ্ছিস কোন সাহসে মনের জ্বালা তুই এদের উপর চাপাচ্ছিস কোন সাহসে তোর লজ্জা করে না আমার ভুল হয়ে গেছে কবে কবে ভাঙবে তোমাদের সেই ভুল কবে ঘুচবে আত্মসুখের স্বপ্ন কবে জানবো আমার ছেলেরা শান্ত হয়েছে ত্যাগ করতে শিখেছে আর তারা কোনোদিন ভুল করবে না জটা আমার আমার অন্যায় হয়েছে রে তুই তুই আমার ক্ষমা করে দিস শিব ঠাকুর লাফাই তোরা তো সবাই তো দেখলি আমার আমার মা আমাকে কেমন শাসন করে দিল শিব ঠাকুর দুঃখ করিস না বাবা ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসুন বিয়াই মশাই ঠাকুরের শীতল নিতে হবে জটা তুই
কথা বলছিস না কেন? আবার কি বলবো? কাজেই বইয়ে যাব। আমার নাম জটাই বাগদি। আগের বাচ্চা সিংহ হতে চাইছে। ঠিক আছে, ঠিক আছে। চল চল লোকাই, তুই আমার সঙ্গে চল, খড়কে চল, চল আই। জটা বোধহয় আমার উপরে পিতিসেল নেবে মাস্টার মশাই। আমার বাড়ি ফিরেছ? বাড়িতে গিয়ে দেখলতে মুখে ধুয়ে দিই। দাঁড়ান মাস্টার মশাই, আপনি যাবেন না, দরকার আছে। কিসের দরকার? আপনাকে সাক্ষী দিতে হবে। তোর দাদু মাতন দাতন কি জানো নাম? মাতন বাগ। তাহা রে মাতন বাগ দি মদ তোলে। কে বললে? গোপনে সেই মদ বিক্রি করে। সুরঙ্গার বাবু, মাথরের বাড়ি যদি মদের ব্যাপার কোনো দেখতে না পান তাহলে এক জায়গায় গেলেই আপনি দেখতে। কোথায়? মহিম গাঙ্গুলির বাড়ি পিছনে গেলেই দেখতে হবে, তার খামারেই মদের বাড়ি। তার মানে আপনি তো ভূত। জীবন আমাকে পৌঁছে দিয়েছে নবজীবনের ভোরে, যেখানে শিউলি মাটির বুকেতে ঝরে। জানো সাবিত্রী, মিস্টার সুরিটা তোমাকে দেখার জন্য পাগল। আমি কিন্তু সোজা বলে দিয়েছি, আমার স্ত্রী গায়ের মেয়ে, ভীষণ লাজু, কোথাও বেরোতে চায় না। তাতে উনি হেসে বললেন, আপনার স্ত্রী বুঝি রামায়ণ পড়ে আর লক্ষ্মী পূজা করে, ব্যাস। মনে পড়ে গেল সেই তোমার পুরানো দিনের কথা, তুমি একটি লক্ষ্মী ছোট প্রতিমা আনতে বলেছিলে। দেখে যাও কি সুন্দর একটি লক্ষ্মী প্রতিমা এনেছি। দেখে যাও কি হলো, বলি করছোটা কি ওখানে? সাবিত্রী এসো। তবে কি সাবিত্রী ঘুমিয়ে পড়েছে? না, এখনো ঘুমাচ্ছে। সাবিত্রী, সাবিত্রী, ঘরে নেই দাদা বাবু, ঘুমাচ্ছে। তাই তো, তা তুই তো তাকে গিয়ে বল একটিবার দেখে আসুন দাদা বাবু কি সুন্দর একটি লক্ষ্মী প্রতিমা এনেছে। এই নে ধর, তাড়াতাড়ি দেখিয়ে নিয়ে চলে। বললাম তো বৌদুয়ানি ঘরে নেই। বলব বৌদুয়ানি সেই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বললি? সাবিত্রী দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে? কার সঙ্গে গেছে? নিশ্চয় সেই দাবি লসিমটা এসেছিল। না, তিনি একাই গিয়েছেন। জোর করে আটকে রাখতে পারলি না? হারাম দাদা, দুয়ারে তালা দিয়ে আটকে রাখতে পারলি না? হাউ লাভলি। কোথায় গিয়েছিল সাবিত্রী? সাতিরা যেখানে যায় বালিগঞ্জের লেক ইরিন দাঁড়িয়ে ইত্যাদি ইত্যাদি জায়গায় বেড়াতে গিয়েছিলাম। কার সাথে গিয়েছিলে? সাতিদের কি সাতির অভাব? সাবিত্রী সেই হতবাকিনীকে তুমি আর জাগিও না। কি বলতে চাও কি তুমি? তুমি বড্ড বেশি চেঁচাচ্ছো ইন্দ্র। আয় পরিমল, পরিমল, যা তো সাহেবের জন্য এক বোতল মদ নিয়ে। হ্যাঁ যা 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 তো। কি হলো, দাঁড়িয়ে আছিস? যা, যাবি না? গেট আউট, গেট আউট, চাকি চক। কেউ ভূতের মতো বউকে শাসন করছো? শাসন এখনো করিনি সাবিত্রী, করবো। তোমার মতো একটা অসভ্য মেয়েকে আমার শাসন করার অধিকার আছে? নো 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 মিস্টার নো, তোমার টাকার ক্ষুধা, বাড়ি করার নেশা, সেই অধিকার থেকে তুমি দূরে দূরে, অনেক দূরে সরে গেছো। সাবিত্রী কি বলছো কি তুমি? যদি কোনোদিন আমার স্বামী হয়ে থাকতে চাও তাহলে কোনোদিন তুমি আমার ওপর খবরদারি করতে আসবে না। আমি তোমাকে বিয়ে করেছি, এত সাহস তোমার, এত লজ্জাহীন না তুমি? স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে তর্ক করছো? সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান শুনিয়েছিলে ইন্দ্র, আজ তোমাকে আমি আমার অন্য পিঠের গানটা শুনিয়ে দিয়ে দিই। তোমাকে আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, কাল থেকে তুমি বাড়ির বাইরে বেরোবার চেষ্টা করবে না। চেষ্টা করলে আমি তোমাকে বাধ্য হবে গ্রামে বাড়ি। কাল থেকে যদি আমার ব্যাপারে তুমি খবরদারি করতে আসো তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। Yes, yes, I have a social honor also. I can't carry out your order obediently. If you impeach
me to be confined in the house. আমার সামাজিক সম্মান আছে, তোমার আদর্শে যেতে কলে পড়ে সেই সামাজিক সম্মানটাকে আমি কিছুতেই খোয়াতে পারবো না। No, 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 I have no time. এখন হয়তো অসীম আমার জন্য গাড়ি নিয়ে এসে পড়বে। সাবিত্রী, এইবার যদি তুমি বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করো তাহলে এই বাড়ির দুয়ার তোমার কাছে চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার। সাথীর নামে কেনা জায়গায় নতুন বাড়ির নাম হবে সাথী নক্ষত্র। চলো চলো সাবিত্রী। সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী। হ্যাঁ সাবিত্রী এখন, মানে এখন সাথী, মানে সাথী হলো ইন্দ্র বদল করে নতুন স্বর্গ গড়তে চললো এই অসীমের হাত ধরে। এবার তোমার স্বর্গ থেকে পতন, বি রেডি টু লুজ দা প্যারাডাইস। বাই বাই, গুড বাই মাই ডিয়ার পরিবার। গেট বন্ধ করে পুলিশে খবর দে। খবর দিতে হবে না ডিয়ার, পুলিশ এসে গেছে। আসুন মিস্টার চন্দ্র। আপনার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি? হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাই, ব্যাংকের ক্যাশ থেকে 30,000 টাকা তজরুপ করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। কি হলো দেখুন, চলুন রাস্তায় পুলিশ ভ্যান রেডি আছে। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ, তোমার চলে গেল, বাড়ি গেল, ব্যাংকে থেকে চুরি করা 30,000 টাকা গেল, আর কি গেল শিব ঠাকুর? তুমি আমার মনচিত্তাকে ভোলাতে চাও, তা তুমি পারো নি, কিন্তু আমি পেরেছি। আমি তোমার লক্ষণের মতো ভাইকে প্রায় জেলে ঠেলে দিয়ে তার সুন্দরী স্ত্রী সাবিত্রীকে নিয়ে পরিবার তোর দিদিমণির বিছানায় আজ ফুল ছড়িয়ে দিই। তোমার ঘুম পাচ্ছে কামাল ভাই, এবার তুমি বাড়ি যাও। কে বললো ঘুম পাচ্ছে? তুমি না ভীষণ খুঁতখুতে খাই, লোকের চোখে ঘুম আসতে দেখো। ও, তোমার মোটেই ঘুম আসেনি তাই তো? আচ্ছা এবার দয়া করে বাড়ি যাও, কাল ভোর 5টায় না উঠতে পারলে তোমার একদিন কে আমার একদিন। তা যাচ্ছি। হ্যাঁ আগ্রহ অনুগ্রহ করে এখন আসুন। আবার কি হলো? তাও যাচ্ছি। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা কথা জেনে যেতে যাই। দুপা কি কথা? কথা যদি আমার জিজ্ঞাসা করা উচিত নয়, তবু বড় ভাই হিসাবে জানতে চাই, কি শিবঠাকুরকে তুমি ভালোবেসেছো? কামাল ভাই, উত্তরটা তো আমি নিজেই এখনো ঠিক করতে পারিনি। লোকটাকে প্রথম আমি ঘৃণা করতাম, জানি না সেই ঘৃণায় কি করে আমাকে একটু একটু করে পুজো করতে শেখালে। কুমুদ কুমুদ আমার মন থেকে অনেক দূরে চলে গেছে, সে বোধহয় বুঝতে পেরেছে আমি কিছুতেই কিছু মনে করতে পারছি না। পারছি না বললে ছাড়ো ভেবে তো জড়া, সালা যতই রাত হোক কাজ না করেই ছাড়ছি না। একি তখন দেখলাম বাড়ি চলে গেছো, আবার কখন এলি? তার আগে বলো তো আমি মুখ খারাপ করলে কেন? উমা, কখন আমার মুখ খারাপ করলাম? অপবাদ করে ফেলেছি, ভুল হয়ে গেছে। একটা মানুষের কতবার ভুল হয়? কান ধরছি, অভ্যাস করো। মাস্টার না, শুনলাম কাল তুমি মদ খেয়েছিলে। না,
রাতে খাইনি, দিনে দিনে বেশি নয় সামান্য। না না শিবঠাকুর না, তুমি আর একটু মদ খেতে পারবে না, খারাপ কথা বলতে পারবে না। বলো শিবঠাকুর, তুমি আমাকে চুয়ে কথা দাও, তুমি কথা দাও শিবঠাকুর, চুপ করে দেখো না, কথা দাও। বলছি বলছি বলছি, আগে হাত ছাড়ো, আমাকে অপমান করো না শিবঠাকুর, আমার স্বপ্নগুলোকে এভাবে আমি বলবো। দাঁড়াও, আগে একটু ভালো করে ভেবে নি, তারপরে বলবো। আমি কি করছি, একটু একটু করে কোথায় চলেছি, লোকটা আমার থেকে বয়সে অনেক বড়, লেখা ধরা ধার ধারে না, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ, আমার রূপ আমার যৌবন আমার দুদিকে দুটো পুরুষ, একদিকে কোমল আর একদিকে শিবঠাকুর, এখন আমি কি করব, শেষ পর্যন্ত কি আমি পাগল হয়ে যাব? পাগল হয়ে যাইনি আছিস না দাদা, তুমি এখানে জিজ্ঞাসা করতে তো লজ্জা করছো না? বন্ধ করে আই বুড়ে মেয়ে তুই, রাত দুপুর পর্যন্ত কতক্ষণ লোপদের সঙ্গে তোর আড্ডা মতে লজ্জা করছিস? দাদা বাজে কথা বলবে না। বাজে কথা বলছি আমি, বাজে কথা বলছি? দশ খেলা লোকের গায়ের কাছে মুখ দেখার আমার উপায় নেই, যে যা খুশি বলছে। কি জন্য তুই লেখাপড়া শিখেছিলিস? আমার আমার এক গাদা টাকা খরচ করে কলকাতা লেখাপড়া শিখেছিলাম, আমার কি মুখ পড়াবার জন্য? সম্মানের ভয় নেই তো, বংশের মর্যাদা নেই তোর কাছে? একটা মাতাল রম্প টুসছড়ি তাই কিসের হতে? সেটাই তো বুঝতে পারছি না দাদা, বুঝতে পারি না। বুঝে খুকি, কুমুদের মধ্যে একটা ভালো ছেলের পাতা হেড করে দিছিস তুই, তোর মনে রাখা উচিত তিন মাস বাদে তার সঙ্গে তোর আর নেই। মহিন্দা আপনি বাড়ি যান। না আজ আমি এমনি বাড়ি যাবো না, আর যদিও আমি বাড়িতে যাই তাহলে কি জোর করে তুলে নিয়ে আমার ঘরে তালা বন্ধ করে রাখবি? তালা বন্ধ করে দেওটা আটকানো যায় মহিমদা, কিন্তু মনটা আটকানো যায় না। কুমুদ তোর নিজের সামনে মাথা তুলতে তোর লজ্জা করছে না? চল চল বলছি, নয় না। আপনি শান্ত হন মহিমদা, আমি ব্যাপারটা ম্যানেজ করছি। তুমি কি করবে কুমুদ? করব আমি ওই ছোট লোকের বাচ্চাগুলোকে এমন টাইম দেবো ট্যাপু করতে পারবে না। দরকার হলে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পর্যন্ত আমি যাব। ওয়েম গাঙ্গুলিকে তোমরা চেনো না, চিনিয়ে দেব সবটাকে, সবটাকে জেলে ঢুকিয়ে একদম জল মেলে মতো আমি টাইট দিয়ে দেব। তুমি কাঁদছো কেন চিত্রা? আমি পারছি না কোমল, আমি আমি আমার মনের সঙ্গে আরো আরো যুদ্ধ করতে পারছি না চিত্রা। হ্যাঁ বিশ্বাস করো, আজ দুদিন ধরে আমার মনের সঙ্গে আরো যুদ্ধ করে আমার দেহটা কত বিক্ষত হয়ে গেছে, আমি কি করব, আমার কি করা উচিত, আমি আমি সেটাই তো ঠিক করতে পারছি না কোমল। আমি বলবো চিত্রা। হ্যাঁ বলো, আমি কি করব, আবার কি করা উচিত? শহরের শোকেসের পুতুল চিত্রা আজ মাটিতে পড়ে দুব্বা হয়ে গেছে। মা মাটি মানুষকে তুমি ভালোবেসেছো চিত্রা, আমার মনের স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো, শিব ঠাকুরকে তুমি, শিব ঠাকুর তোমাকে সাতশত নারী হিসেবে গড়ে তুলেছে, তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো আরো বেশি সাহায্য, তোমার উচিত শিব ঠাকুরকে বিয়ে করা। অসম্ভবকে যেমন করে সম্ভব করতে হবে চিত্রা, সামান্য যৌবন তুচ্ছ কামনা দেশের তরুণদের অভিনব জয়যাত্রাকে রুদ্ধ করতে পারে না। ত্যাগ করো দুপ্পা ত্যাগ করো, মা মাটি মানুষের মঙ্গলের জন্য ছোট্ট চিত্রার যৌবনের স্বপ্ন বিলাস তুমি ত্যাগ করো। তোমার চোখে জল দুঃখের নয় বেদনার নয়, এ অশ্রু আনন্দের স্বপ্ন রূপায়ণের যাচ্ছে কথা। তোমাকে আমার আর একটা কথা বলা দরকার। কি কথা বলো? আমি বিজয়ার দিন এখান থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না, হয়তো চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। না তোমার আর দুর্বলতা সাজে না, তাছাড়া সরকার আমার ভালো কাজের জন্য সন্তুষ্ট হয়ে এখান থেকে ট্রান্সফার করে পুরুলিয়ায় পাঠাচ্ছে, সেখানে গিয়ে গড়ে তুলতে হবে আরো একটা শিব ঠাকুর। মানুষ চাই দুপ্পা মানুষ,
মা মারির মানুষের দুঃখ বেদনা দূর করতে গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে অনেক অনেক শিব ঠাকুর, যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। দেবী হবে মা, মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমুদ, কুমুদ আমাকে মুক্তির মন্ত্র শুনিয়ে দিয়ে আমাকে কারণ ভিডিও বাবু, আমি ঠিক করে ফেলেছি, আমি দুবার কথা শুনবো, কাল থেকে মদ খাবো না, ভালোভাবে কথা বলতে চেষ্টা করবো। এ কি তোমার চোখে জল মুখে হাসি, ব্যাপারটা কি? ভিডিও বাবু কোথায় গেলেন? চলে গেল, চলে গেল, তোমাকে সঙ্গে নিয়ে গেল না, আমাকে তোমার কাছে দিয়ে গেল। ছি 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 ছি, শালা ভিডিও বাবু আমাকে কি লম্পট মনে করেছে? ভিডিও বাবু তোমাকে শালা আমি দাঁড়াও, কি বলে গেছে, কি বলে গেছে ভিডিও বাবু? বলে গেছে আমাকে, আমাকে তোমার জীবন সঙ্গিনী হতে। কথাটার মানেটা কি আছে? কি মানে করে দুপদি অনেক দূর চলে গেছে, এবার বোতলটা বার করবো, তার মানেটা কি আছে? শালা বলি বোতলটা বার করবো, আজ খাওয়া সে ভালো করে খাও, ভালো করে খাওয়া খুব তেজি মার ভাই। কিন্তু শালা কথাটার মানেটা কি আছে? ও শিব ঠাকুর সবটা খেয়ে ফেললে আমার জন্য খানিকটা, তোর ভাই চলে গেছে মহিম ডাঙ্গুরি, তোর জমি ফুসলে নিয়েছে। শিব ঠাকুর বল বল সারা গেছে তোর ভাই, গেছে তোর জমি, তবে তোরা মদ খাবি কেন? বেরো কাল থেকে মদ খাবো না, ভালোভাবে কথা বলতে চেষ্টা করবো। দুব্বা যে কথাটা বলে গেল কথাটা তো সত্যি, দুব্বা আমার বউ হবে, আমি দুব্বার স্বামী হব। ও শিবু, কে কোন শালারে তুই আমার শেষ মদ খাওয়াটা গোলমাল করে দিতে এলি? কে তুই? আমি মহিম, মহিম গাঙ্গুলি, তারা গৌরীপুরের প্রেসিডেন্ট বাবু, একা এসেছো না সঙ্গে লোকজন আছে? আমি একা এসেছি ভাই। ভাই শালা, ভাইটাকে ফুসমন্তর দিয়েছো, শালা ভূতের মুখে রাম নাম, কি মতলবে এসেছো বলো শুনি। আমি আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি ভাই। ভিক্ষে? হ্যাঁ শালা জমিগুলো লিখে নিয়ে ভাইটাকে ফুসমন্তর দিয়ে মাতাল শিবের সঙ্গে ইয়ার কি করতে? শোনো, তোমার তোমার ভাইয়ের জমি তোমার নামে সব লিখে দেব, তোমার সঙ্গে আর শত্রুতা করবো না, তোমার তোমার সঙ্গে কোনো কোনো শত্রুতা করবো না, তুমি তুমি আমার বোন চিত্রাকে ভিক্ষা দাও। শিবু এতক্ষণে বুঝেছি, বুঝবে বই কি ভাই, তুমি তো বুদ্ধিমান ছেলে। বেরো বেরো শালা শয়তান। শোনো 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 শিবু শোনো, শালা তেল মাখিয়ে কাজ হাসিল করতে এসেছো না, হবে না, দূর হও, এই শিবে হবে মহিম গাঙ্গুলির অগ্নিপতি। শোনো শিবু শোনো, যাও ভাগো এখান থেকে, শালা তোমার কত মুরদ আমার জানা আছে, ভাগো। জানা আছে? তোমাদের ওই মহিম প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির জানা আছে? তাহলে শোনো শিবু বাড়ুচ্ছে, তোমার প্রাণের ভাই জেলে এখন পড়ছে। শিবু জেলে? টাইট, একেবারে জন্মের মতো টাইট দিয়ে দিয়েছি। না ইন্দ্র, ইন্দ্র জেলে? এ কথা কি সত্যি? সত্যি, কাল যে তোকে কলকাতায় যেতে হবে বাবা। মা ব্যাংকে থেকে 30,000 টাকা ভেঙে ইন্দ্র বাড়ি করেছে, অসীমের যুক্তিতে ছেলেটা যে চোর হয়ে গেছে বাবা, পুলিশ তাকে হাজতে রেখেছে, কাল টাকা জমা দেওয়ার শেষ দিন, না দিতে পারলে ইন্দ্রর যে জেল হয়ে যাবে। তুমি ঘরে যাও মা, কোনো দুর্ভাবনা করো না,
সব ব্যবস্থা আমিই করব। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি বাবা? মা, আমার ভাই জেল খাটবে, আমার মা কাঁদবে, আর আমি জমিগুলো নিয়ে ধুয়ে ধুয়ে জল খাব। না মা, না, আজ রাতে আমি রায়মশাইয়ের কাছে হ্যান্ড নোট লিখিয়ে সমস্ত টাকার জোগাড় করব। মা, মা গো, আমি বেঁচে থাকতে আমার মা কাঁদবে, তাই কি কখনো হয় মা? একদিন তুমি ঠাট্টা করে আমায় বলেছিলে আমি বিদ্যাসাগরের মা, ওরে হতভাগা, বিদ্যাসাগরের মা না হলেও আমি যে ওই শিব ঠাকুরের মা। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ আমাকে ধরে ধরে সৌভাগ্যের শিখরে উঠতে চেয়েছিল, মধ্যপথে তার পায়ের তলা থেকে সিঁড়িটা আমি নামিয়ে দিয়েছি, সে এখন মাটিতে পড়ে গেছে, তছরূপে টাকা না দিতে পারলে জেল তার অনিবার্য। হাসবো না তোকে, কাঁদবো নন্সেন্স। এখানে আপনি আসছেন আর মেনসা ওখানে হাসছে। হাসবেই তো, হাসবে না কেন? তার উপবাসী মনটা আমি কানায় কানায় ভরিয়ে দিয়েছি, কামনার প্রদীপ সাথী নক্ষত্রর মাঝে আজ অসীম আকাশ। হ্যাঁ, বুঝলি না, এসব আধুনিক বাংলা সাহিত্য তোর মগজে ঢুকবে না। কি করে ঢুকবে? লেখাপড়া তো শিখিসনি, চাকর হয়ে জন্মেছিস, রাধুনি বামুন হয়ে রিটায়ার করবি। যা মেম সাহেবকে বল সাহেব এসেছে। না না মানে? বৌদিমণি এখানে আসবেন না। সাথী এ কথা বলেছে? না আমি বলছি। পরিমল যে যাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। হোয়াট কি ভেবেছেন আপনি? সরল সুন্দর একটা মানুষকে লোভের অঙ্ক কষতে কষতে তাকে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছেন, টাকা জমা না দিতে পারলে আজ রাত্রি তার জেল হবে, শাস্তিকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন, কাল সারা রাত্রি ধরে মদ খেয়ে মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন, এরপর আপনি কি চান বলুন? বন্ধুরা বন্ধুরা আর কি সর্বনাশ করতে কি বাকি রেখেছেন? যত বড় মুখ নয় তত বড় কথা, তোর সাহসটা দিচ্ছি একবার দিনকে দিন মাথায় উঠে যাচ্ছে কেন অসীম? ভোরবেলায় তুমি কাল চলে যাওয়ার পর আমি না অনেকক্ষণ শুয়েছিলাম, একটু তন্দ্রাও এসে গেছিল, তারপর হঠাৎ করে একটা শব্দ হতেই আমি চোখ মেলে চেয়ে দেখি ওই যে ওই ননসেন্সটা আমার দিকে হাঁ করে চেয়ে আছে। এই রাসেল, কি দেখছিলি ওর দিকে চেয়ে? ডেড বডি। হ্যাঁ, একদিন কতদিন যেন মানুষটা একটা মেয়ে মানুষ যেন মরে পড়ে আছে। সচ্চরে যা রাগ কাটত না তার মুখে আজ কথার কুল জড়ে। আমার ওকে সন্দেহ হয় সাথী। আরে বাবা, ওকেও যে আমার সন্দেহ হয়। কি হলো? আরে আমার নেকলেসটা, যেটা কাল পরশু রাতে শোবার আগে তুমি আমার গলাতে পরিয়ে দিয়েছিলে, সেটা কোথায় গেল? ছিল তো গেল কোথায়? সেটাই তো ভাবছি। এই রাসেল, বল কোথায় গেছিস? আমি জানি না স্যার। জানিস না? তুই জানি না, কে জানিস? কে জানো শয়তান? সকালে সাথীর ঘরে কেন গিয়েছিলিস? বুঝতে পারিনি মনে করেছিস? বল কোথায় রেখেছিস? বিশ্বাস করুন আমি নিইনি। কথা বাড়ালে মার খেয়ে মরবি, এক্ষুন তোকে পুলিশে হ্যান্ড ওভার করবো। তাহলে তোকে আমি দেখলে আমার কথাটা তো মিলে গেল। কত আগে থেকে সাবধান করেছিলাম, তোমার স্বামী দেবতা তো বিশ্বাস করেনি। ও শালা কত টাকা মেরেছে তার ঠিক ঠিকানা আছে? এই নিয়ে আয় তোর সুটকেস। নামা। কোন সুটকেসটা? আমার কথা শুনুন স্যার, বিশ্বাস করুন। Disgusting.
জিনিস মনে পড়েছে, নেকলেসটা তো তোমার বালিশের তলায় ছিল। এতদিন একথা বলিনি কেন? কেন বলনি তুমি বিয়ে পাস? কি হলো, কথা বলছো না কেন? বলো কেন দিন বলনি? বললে তো স্যার চাকরের চাকরি কেউ তো দিত না তো স্যার। তাছাড়া তাছাড়া শুনেছি আপনিও গ্র্যাজুয়েট, একজন বিয়ে পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্র্যাজুয়েট বলে পরিচয় দিতে ঘেন্না না? টাকা দেওয়া শেষ দিন। আমার চিঠি আজ আনন্দ হচ্ছে না, তোকে তোকে আমি বলেই বোঝাতে পারবো না। আমার শুধু মনটা মনটা বলতে ইচ্ছে করছে কি দিদোল দিদোল হে মহাসাগরে তুফান তোল, বোধপুরে আবার পেয়েছি আবার করেছে কোল, বক্ষ শুনিতে জাগি যে আছি কি কল্লোল, তেতুল তেতুল তেতুল। আপনার টেলিগ্রাম আছে স্যার। আপনার দাদা এই দেখুন। জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম একটা রাত যাহোক করে কাটাও ডার্লিং, কাল রাত্রে নিশ্চয়ই দেখা হবে। তুমি শুনেছো আমি ইন্দ্রকে ডিভোর্স দিয়ে আমি সেকেন্ড ম্যারেজ করছি অসীমকে? আনন্দ হচ্ছে না বলো? ছি 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 আপনার ভাই গলাটি পূর্ণ করে ফেলেছে, সে কখনো আর সাবিত্রী হতে পারবে না। সাবিত্রী কামাল সেখানে আছে, কিছুক্ষণের মধ্যে ইন্দু এখানে এসে হাজির হবে। আজই তোমাকে আমাদের সঙ্গে বাড়ি যেতে হবে বৌমা। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু শান্তি হয় তো কিছুতে আমি গায়ে ফিরে যেতে পারবো না। পারবে না? না, কি আছে কি আছে সেই অন্ধকার গায়ে? এক কলা ঘুমটার মন ভরা লজ্জা, মত বিলাট পাশে সোসাইটি, কিচ্ছু নেই কিচ্ছু নেই, স্বপ্ন কিচ্ছু নেই। আছে কি আছে গায়ে? ধানের ক্ষেত, জল পদ্ম শালুক ফুল, গাছের ছায়া, রাখালিয়া বাসি, পায়ে চলা মেঠো পথ, ভোগেন ভেলিয়া, বিলিতি অর্কেস্ট্রা,
আধুরি মনসার ভাসান মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি তোমার মনে পড়ে সাবিত্রী শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে মাথা নাড়তো শ্যামলী গাইটা পোষা টিয়া পাখিটা তোমাকে দেখলে ডেকে উঠত মনে পড়ে আম গাছে বসে দোয়েল শিস দিত দুপুরে ভোরে ঘুঘু ডাকত শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী আমার ভাই অসীম তাহলে আমার সাবিত্রীকে না না থাকতে পারি না পায়ের তলা দিয়ে শিরাবে আগুনের স্রোত বয়ে যাচ্ছে আমি আমি এর প্রতিশোধ নেব বহেমি গাঙ্গুলি তোমার বোন চিত্রা আমার হাতের মুঠোয় চিত্রাকে আমি বিয়ে করে দাদা ইন্দ্র তুমি আমায় ক্ষমা করো দাদা না এখানে নয় এখন নয় তোকে ক্ষমা করবো তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গ্রামে ফিরে গিয়ে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবি কিন্তু কিন্তুর কথা ভেবে তুই যদি আমার সাবিত্রীকে কোনোদিন ঘৃণা করিস তাহলে হাজত থেকে ছাড়া পেলেও এই দাদার কাছ থেকে তুই ছাড়া পাবি না দাদা ওরে আমার সাবিত্রী যদি অসতী হয় তাহলে আমার সত্যবানও অসৎ আমার এখনো ভয় এখনো দুর্বলতা তাহলে জীবনের কাজ কি শিখবি ইন্দ্র গ্রামকে শহরের কাছে হারিয়ে চলে যাবি হ্যাঁ শহরে অসুস্থ জীবনে গ্রামের আলোকরীকে তোরা ফিরিয়ে নিয়ে যেতেই হবে সাবিত্রী সতী অমনি অসংখ্য সতীরাই জীবনের কাছে মৃত্যুর পর আদায় করবে চলে আয় দেরি করিস না জীবনকে আমি বড় দেরি করেছিলাম সাবিত্রী তুমি আমাকে ক্ষমা করো যে কালি আজ তোমার গায়ে লেগেছে সে কালি আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো সাবিত্রী এসো আমার হাত ধরো আমরা দুজনে একসাথে আজ গ্রামে ফিরে যাব না না আমাকে তুমি আমাকে তুমি ছুঁয়ো না আমি অশুদ্ধ চোখের জলে আমি তোমাকে শুদ্ধ করে নেব আমি যে অপবিত্র নবজীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব আমি যে সাবিত্রীর মৃত দেহ আমি এই যুগের সত্যবান যমরাজের কাছে প্রাণ ভিক্ষা নিয়ে তোমায় ফিরিয়ে নেব কাজলা কালো বন্ধু আমার আসবি কবে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে আসবি কবে বল রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল ফিরে যেতে মন চাইছে না তবু যেতে হবে মনের গহনে বেজে উঠেছে রাখালিয়া বাঁশির সুর গৌরীপুরী গ্রামের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল আবার কবে আসবে আবার কেন এটা বলছো দুব্বা আমি তো তোমায় বলেছি আমি যাইনি আমি আছি আমি মিশে আছি এই গায়ের মাটিতে গায়ের মাটির মানুষের মধ্যে মিশে আছে আমার স্বপ্ন তুমি যাও দুব্বা গাড়ি আসার ঘন্টা বেজে গেছে তুমি যাও তোমার আর একা যাওয়া হবে না তুমি চিত্তা করো চিত্তাকে সঙ্গে করে নিয়ে যাও তার হয় না মহিমদা হয় না হয় না শিব ঠাকুর এতদিন থেকে বিয়ের আগে পালিয়ে যাবেন তা কিছু তো হয় না বিডিও বাবু আমি তোমার বিয়ের সময় নিশ্চয়ই আসবো শিব ঠাকুর আমাকে বাঁধর পেয়েছেন মশাই যে কলা দেখিয়ে কেটে পড়বেন আমি সালা কিছু মনে করো না অনেক দিনের অভ্যাস তো তাই মুখ ফসকে বেরিয়ে গেছে চিত্তার সঙ্গে তুমি কথা বলবে না কিরকম হলো ভাবি বয়সে কথা বলবো না না
কি হগিনি ও দাদা বলে কি শিবু খবরদার মহিম গাঙ্গুলি মদ ছেড়ে দিয়েছি ভেবো না লোকটা আমি ভালো হয়ে গেছি বেশি চেঁচামেচি করলে শালা শিবু মাফ করবেন স্যার ওকে শালা বলে আমি অন্যায় কিছু করিনি কারণ দুদিন বাদেই আমার শালাই হবে শিবু তোমাকে আমি টাইট করে দেব বাকি কি রেখেছেন ভাইকে জেল খাটিয়েছো জমি গেছে সম্বল দুটো খড়ের ঘর নাই ও দুটো নেবে তারপর আর কিছু টাইট দেবে কি গো গিন্নি চুপ করে আছো কেন স্বামীর হয়ে কিছু বলো উফ অসহ্য এর থেকে অসহ্য লাগবে তখন যখন প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির এম এ পাস বোন মূর্খ চাষা শিবের কোড়ো ঘরের বউ হয়ে যাবে না মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে চিত্রার সঙ্গে তোমার বিয়ে হবে না জানো হবে না তাহলে আজ এখনই তোমার সামনে দিয়ে তোমার বড় হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি সম্মত থাকলে আটকাও এসো চলে এসো আমার সঙ্গে চিত্রা চিত্রা দুব্বাকে তোমরা আবার চিত্রা করতে চাও বলো তুমিই বলো তুমি কি আমি আব্বার সময় নেই তাড়াতাড়ি বলো তুমি কি আমি চিত্রা আমি আমি চিত্রা তুমি আমি দুর্গা তোমার চোখে জল বিডিও বাবুর হাতে রুমাল এখনো ভালো করে ভেবে দেখো দুব্বা আমি মূর্খ চাষা সব দিন পেট ভরে খেতে পাবে না আর বিডিও বাবু ভালো চাকরি করে খাওয়া পড়ার কোনো অভাব নেই বলো তুমি কাকে বেছে নেবে চিত্রা একদম কথা বলবে না আমি একদম চুপ বলো তুমিই বলো তুমি কাকে বেছে নেবে তোমাকে চিত্রা দাদার কথা শুনবে না বিডিও সাহেবের কথা শুনবে না 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 তাহলে শেষবারের মতো বিডিও সাহেবকে কথাগুলো বলো আমি তোমার কথা মতোই শিব ঠাকুরের সব কথা শুনবো তুমি আমার কথা ভুলে যাও তিন দিব্যি করো তোমার সব কথা শুনবো 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 তাহলে তাহলে তুমি বিডিও বাবুর সাথে চলে যাও আপনার চিত্রাকে আপনি নিয়ে যান আমার জন্য ভাববেন না গায়ের মাঝে অনেক দুর্গা সবুজ হয়ে গজিয়ে উঠবে কিন্তু আপনি সেখানে যাচ্ছেন সেখানে কেউ আপনার পাশে থাকবে না তাই চিত্রাকে দিলাম ও আপনার কাজে অনেক সাহায্য করবে আপনার আধার ভরা জীবনে ও আলো দেখাবে আমাকে তুমি আশীর্বাদ করো শিব ঠাকুর আমি যেন তোমার মতো উদযাপন করতে পারি আরে কান্না কি আছে ও বিডিও বাবু দেরি করবেন না গাড়ির টাইম হয়ে গেল চিত্রাকে তাড়াতাড়ি নিয়ে যান যাবার আগে আমিও তোমায় প্রণাম করে যাইছি না আমি এই মুহূর্তে ঠিক মানুষ মানুষ কুমুদ মুখার্জি এতদিন নিজেকে খুব বড় মনে করতাম কিন্তু এই গৌরীপুর গ্রামে এসে গৌরীপুর গ্রামের এই শিব ঠাকুরকে দেখে মনে হয়েছিল মিথ্যাই আমার অহংকার মিথ্যাই আমার সমস্ত ধ্যান ধারণা হে সাধু মা মাটি মানুষের অক্লান্ত পূজারী তোমার সেবায় সূর্য যেন চিরকাল সহস্র মানব মন হতে অন্ধকার মুছে নিয়ে ফি পৌঁছে দেব ফুটন্ত সকাল কেমন টাইট দিলাম দাদা দাদা কে ইন্দ্র ইন্দ্র শিবু শিবু আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা সবাই আমাকে ক্ষমা করবে তাহলে সবাই আপনারা বলুন মা আমার মাটি আমার আমার মানুষ রে সোনার সোনার মানুষ রে এ মা আমার মাটি আমার আমার মানুষ রে
নমস্কার নমস্কার উপস্থিত শ্রোতি দর্শক মণ্ডলীকে জানাই আমাদের সঙ্গের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন। আমাদের যাত্রাপালা মা মাটি মানুষ এখানেই শেষ হলো। শুভরাত্রি।